ওকে, সো আমরা একটু শুরু করি। কে স্যার, অ্যাসাইনমেন্টের পিকচার ইউজ করা যাবে? অবশ্যই ফটো ইউজ করা যাবে উইথ প্রপার প্রপার রেফারেন্সেস, ঠিক আছে? প্রপার রেফারেন্সেস। স্যার আরেকটা কোশ্চেন ছিল শিওর স্যার, এখানে কি আমরা মানে প্যারা টাইপ করতে পারবো? প্যারা তো অবশ্যই করবো, তুমি একটা এসএ লিখবে, প্যারা ছাড়া একটা এসএ হয় নাকি? স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, ইনটেক্স অথবা ইন রেফারেন্স এর ক্ষেত্রে আমরা তো আর্টিকেল বাদে অনেক সময় বিভিন্ন সাইট থেকে বিভিন্ন তথ্য থাকে, এক্ষেত্রে কি লিংকটা ইনটেক্স এ দিব নাকি ইন রেফারেন্স এ দিব? দুটোতে দিতে হবে, যেকোনো ইনফরমেশনই হচ্ছে বোথ সাইডেই দিতে হয়, ইনটেক্স এবং হচ্ছে কিভাবে দিতে হয় সেটা তুমি যে আর্টিকেল বা যেটা পড়তেছো সেখানেই দেখবা যে ওরা কিভাবে দিচ্ছে, ঠিক আছে? যে এখানে পরে ওখানে তো দেখা আছে ইনটেক্স এর মধ্যে ওরা কিভাবে দিচ্ছে আর ওইটা পরে কিভাবে আসছে। এটা যেকোনো একটা আর্টিকেল তুমি পড়া শুরু করলে তুমি ওখানে দেখতে পাচ্ছ যে কি হচ্ছে। স্যার আমারও কিছু কোশ্চেন ছিল শিওর স্যার, রুব্রিকের মধ্যে হচ্ছে লাস্টের যে পয়েন্টটা ছিল মানে সামারি, যেটা তো হচ্ছে 10 পয়েন্টস ছিল, এখানে স্যার সামারি বলতে কি হচ্ছে যেরকম পেপারগুলোতে হচ্ছে পুরো আর্টিকেলটা শেষ করার পরে তোমার এসএস সামারি তুমি কি বুঝতে চাচ্ছো? মানে পুরাটা হচ্ছে দেওয়ার পরে দেন হচ্ছে আমরা একটা সামারি করব যেরকম পেপারগুলোতে প্যারাগ্রাফে হোয়াট ইউ আর গোইং ট্রাইং টু সে অ্যাজ এ ওভারঅল তোমার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টপিক। আর স্যার রেফারেন্সিং এর জন্য কি মানে কোনো স্টাইল ফিক্সড করা আছে নাকি আমরা হচ্ছে ফ্রি টু? কারণ ম্যান্ডেলাতে দেখলাম স্যার অনেকগুলো রেফারেন্সিং স্টাইল দেওয়া আছে, যেমন হারবার বা শিকাগো স্টাইল, আই ট্রিপল, যেটা ইউজ করো সেটা একটাই ইউজ করবা। লেটস সে হচ্ছে যে মানে লেটস সে হচ্ছে যে এখন আপাতত হারবার্ড ইউজ করো, বাট তুমি যেটা ইউজ করো না কেন কনসিস্টেন্টলি একটাই ইউজ করতে হবে। স্যার রেফারেন্স স্যার কি আমরা স্যার একটা মানে এসের একদম শেষে দিয়ে স্যার প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ দিয়ে দেব নাকি স্যার আমরা যখন আন্ডারস্ট্যান্ডিং টা লিখবো স্যার অর্থাৎ মেইন এসেটা এসেটা মাত্র মিম অ্যানসার করছে, মিম কোশ্চেনটা করছিল, এই কোশ্চেন কইছিল স্যার? অ্যাকচুয়ালি স্যার আমাদের এখানে নেটের প্রবলেম স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, আমি শুনতে পারি? বোথ ইনটেক্স এবং এন্ড সাইটেশন দুটাই লাগে, একটাতে কোনো কিছু হয় না, কারণ কোন ক্যাপশনাল আমি বুঝবো কি হবে। ওকে স্যার। আচ্ছা মিমের ক্ষেত্রে একটা প্রশ্নের আগেনস্টে আমি আরেকটা করে দিই, যে সাইটের কথা যেটা বলতেছো যে মেক শিওর হচ্ছে যে দো সাইট আর হচ্ছে মেক শিওর দ্যাট দো সাইট আর হচ্ছে সাইটস আর হচ্ছে রিলায়েবল। এক সেকেন্ড। Something is very fishy আর কি, আমরা we are living in a world যেখানে হচ্ছে যে এই যে NSO নাম শুনছো না তোমরা, NSO সফটওয়্যার শুনছো তো স্যার? পেগাসাস, পেগাসাস NSO কোম্পানি that everybody is reading everybody, মানে এটা তো গভর্নমেন্ট লেভেলে, প্রাইভেট লেভেলে কি ঘটনা করতেছে আমাকে ফোন দিছে হচ্ছে একটা হাউজিং কোম্পানি টু সেল দেয়ার ফ্ল্যাটস এন্ড সামথিং to sell the flats and plots and something. So where do they get it? Some of the customer service collection করা জায়গা আছে এবং খেয়াল করে দেখবা হচ্ছে ইদানিং you will get message হচ্ছে যে তুমি যেই জিনিসগুলো কথা বলতেছো অথবা টেক্সট করতেছো অথবা হচ্ছে যে সার্চ করতেছো সেইগুলোর মেসেজই তুমি পাবা সামহাও। আমি যখন মাস সার্চ করি দেখা যায় যে হচ্ছে মাছ অনলাইনের মাছের কোম্পানি আমাকে ফোন দেয়, এটা তোমাদের ক্ষেত্রে হওয়ার কথা। জি স্যার, যেগুলো মোটামুটি সবসময় ফেস করি স্যার। এর মানে দাঁড়াচ্ছে যে এবং মাঝে মাঝে আমি একদিন দেখলাম হচ্ছে আমি চিন্তা করছি
যেটা করতে পারি আর কি। আমি দেখলাম যে পরের দিন ওইটাই আসছে, আমি জানি না ওইটা তো কাইন্ড অফ হচ্ছে যে ইম্পসিবল, বাট এনি অ্যাপস উই আর গিভিং পারমিশন টু হচ্ছে লিসেন টু, উই আর গিভিং পারমিশন টু রিড টু, এবং হচ্ছে তুমি খেয়াল করে দেখবা যে অনেকগুলো অ্যাপে তুমি পারমিশন দিয়ে রাখছো যে সে চাইলে মাইক অন করতে পারে, ক্যামেরা অন করতে পারে, মানে তুমি তাকে মানে ওই পারমিশনটা না দিলে তুমি তুমি আবার সামনে আগাইতেও পারতেছো না, ওই অ্যাপ দিয়ে কাজও করতে পারতেছো মানে অনেক ক্ষেত্রে একটা স্যার যেটা এখন ইউজ করতেছি। মানে এর মানে দাঁড়াচ্ছে ধরো আমি যে ফোনটা এখন বন্ধ করে রাখছি ঠিক আছে নাই, বাট ইট কুড লিসেন টু হোয়াট আই এম সেইং, একমাত্র উপায় হচ্ছে ব্যাটারিটা যদি খুলে রাখা হয়, আর হচ্ছে যদি ওয়াইফাই বা হচ্ছে নেটওয়ার্ক অন করে রাখে, মানে সিম ডিসেবল অথবা হচ্ছে ব্যাটারি অফ করে রাখা হয়। এই যে ব্যাপারটা হচ্ছে এটা মানে দিস ইজ গেটিং ভেরি ডেঞ্জারাস, দিস ইজ গেটিং ভেরি ডেঞ্জারাস। আমি তোমাদের একটা মজার ঘটনা বলি, এই যে স্টুডেন্ট ফিডব্যাক কিভাবে নেয়, একটা আমাদের সাথে একটা কাজ করতেছিলাম হচ্ছে একটা এই সিঙ্গাপুর বেস কোম্পানির সাথে ইউনিভার্সিটির একটা প্রজেক্ট, আমরা তো এখন ফিডব্যাক নিচ্ছি হচ্ছে ধরো ধরো নিচ্ছি না, যদি নিয়েও থাকি তাহলে আমরা কিভাবে নিব, একটা কোশ্চেনিয়ার দিব, একটা কোশ্চেনিয়ারের এগেনস্টে তোমরা এটা ফিল আপ করবা, অ্যানালাইসিস করব হচ্ছে যে কিভাবে এটা ইয়া পারফরমেন্স কিরকম হচ্ছে, তাই তো? এভাবেই তো নাকি? তাই না, এভাবেই তো? জি স্যার। তোমরা ওইখানে স্যার ভালো খারাপ কিছু পারে না সবকিছু লিখলা আর কি, বা টিক দিলা, হোয়াট এভার দে হোয়াট দে হ্যাভ বিন ডুইং, মানে এটা কিন্তু আমি বলতেছি না ফিউচারের কথা এখনই, মানে হোয়াট দে হ্যাভ বিন ডুইং হচ্ছে যে ক্লাসে ক্যামেরা ফিট করা আছে, সেই ক্যামেরা এক এক সময় হচ্ছে যে এক এক মানে ফেস ইয়া করতেছে, ফেস কি বলে হচ্ছে যে ক্যাপচার করতেছে, সো ফেস থেকে তুমি কোন কথা শুনে হাসছো, কোন কথা শুনে মুখ কুচকাইছো, ফেস রিকগনিশন ওই টেকনোলজি দিয়ে সেই ইভালুয়েট করতেছে যে ওয়েদার ইউর পারফরমেন্স ইজ গুড অর ব্যাড, মানে তুমি কতটা এনজয় করতেছো, কতটা মানে ক্লিয়ার হচ্ছে না, এবং সেটার উপর ভিত্তি করে তারপর হচ্ছে যে টিচাররা হচ্ছে যে প্রিপারেশন নিচ্ছে যে কি করতে হবে। বুঝতে পারছো কি বলছি? এই হচ্ছে অবস্থা। সো এআই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ বেসিক্যালি ইভালুয়েটিং হচ্ছে অন বিহাফ অফ দা হচ্ছে যে রেগুলার কোশ্চেন। আচ্ছা আমরা এখন 80 জন আসছে, আমি স্যার শুরু করার আগে স্যার আমি একটা অ্যাসাইনমেন্ট বিষয়ে একটা স্পেসিফিক কোশ্চেন করতে পারি? অবশ্যই, এতক্ষণ ধরে তো অ্যাসাইনমেন্ট স্পেসিফিক কোশ্চেন হয়েছে, বলো স্যার। যদি আপনাকে স্যার আমি ক্লাসরুমে কোশ্চেনটা করছি স্যার, বাট কিছু জায়গা ক্লিয়ার হয় নাই বলে স্যার আমি কোশ্চেনটা একটু রিপিট করতেছি স্যার। স্পেসিফিক্যালি করলাম স্যার গ্রাফিনের ক্ষেত্রে স্যার, এই যে গ্রাফিনের যে ইউজটা আছে, গ্রাফিন যে আমি ফেব্রিকেট করবো স্যার, গ্রাফিনের যে ফাইবারটা আছে স্যার, এটা কি স্যার ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে স্যার আমি কি টেক্সটাইলে এখনো কি ইউজ হচ্ছে, মানে ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে কি সেটা ইমপ্লাই হচ্ছে? হচ্ছে কিছু পরিমাণে, যেমন ধরো আমি আসলে অ্যানসারটা দিয়ে দিলে কেমন হবে, কমার্শিয়ালে কিছু কিছু জায়গায় হচ্ছে, বাট তুমি যে মানে ম্যাস লেভেলে যেটা সেটা হচ্ছে না। স্যার আমি যেটুকু পাইছি সেটা স্যার কোথাও কোথাও লেখা আছে ইন সিটু, মানে পর্যায়ে এই ইন সিটু ব্যাপারটা স্যার আমি আসলে বুঝতেছি, এটা কি স্যার মানে ছোট পর্যায়ে আর কি, মনে করেন ল্যাবরেটরি পর্যায়ে? হ্যাঁ, মানে তোমার প্রশ্ন অ্যান্সারটা আসলে ডিফারেন্ট দিয়ে গেছে স্পষ্ট করে, সেটা হচ্ছে যে ইন সিটু ডেফিনিশনটা তুমি দেখে নিবা, কিন্তু মেইনলি হচ্ছে যে আমি যখন গ্রাফিন বলতেছি, আমি এটা ডু নট থিঙ্ক দ্যাট দিস ইজ 100% গ্রাফিন। 100% গ্রাফিন মানে হচ্ছে ধরো আমি যখন বলি 100% ফটো,
তার মানে একটা একটা গার্মেন্টে দেয়ার ইজ 100% কটন, নো নাথিং এলস, বাট 100% গ্রাফিন হয়ে এরকম কোনো প্রোডাক্ট এখনো বাজারে আসেনি, ঠিক আছে? It could be 1% graphene, it could be 0.5% graphene, it could be 3% graphene, it could be হচ্ছে কি বলে it could be হচ্ছে differently fiber form বা yarn form বা fabric form হচ্ছে যে incorporated other fiber অথবা হচ্ছে graphene compound, graphene oxide বা এই ধরনের হতে পারে। আমি যদি আরেকটি স্পেসিফিক্যালি যদি জিজ্ঞাসা করি স্যার, সেটা হচ্ছে যে আমি যে বেশিরভাগ যেগুলোতে রিসার্চ পেপার বা বলেন বা স্যার বিভিন্ন সাইট বলেন, ওখানে সব জায়গাতে স্যার ফাইবারের অ্যাপ্লিকেশন আছে, এই জিনিসটা মেনশন করে স্যার। যদিও জানি স্যার ফাইবারে ট্রান্সফার করা সম্ভব, বাট আমি যদি বলি স্যার যে কোটিং হিসেবে যদি স্যার সাপোজ নাইলন বা সেলুলোজিক ফাইবার করতে স্যার যখন গ্রাফিনের কোটিংটা আসে, তখন কি স্যার আমি এটা কি স্যার আপনার যে টপিকটা যে আপনি যে ওখানে টপিকটা দিয়েছেন স্যার গ্রাফিন এজ এ টেক্সটাইল ফাইবার, তো ওই কোটিং ফাইবারটাকে স্যার আমি গ্রাফিন ফাইবারের অ্যাপ্লিকেশনের আন্ডারে আনতে পারবো? আচ্ছা আসলে শারুদ কোশ্চেনটাকে তুমি সহজ করে বলো, তুমি সহজ করে অ্যানসার দিতে পারো যে গ্রাফিনের যে অ্যাপ্লিকেশনগুলো বর্তমানে হচ্ছে বা বর্তমানে পাবলিক ডোমেইনে আছে। স্যার যদি স্যার আপনি টেক্সটাইল ফাইবার মেনশন না করতেন তাহলে হয়তো স্যার আমি এটা কন্ট্রোল করতাম। শারুদ আমি শেষ করি, অবশ্যই স্যার তুমি বলতে পারো হচ্ছে যে এই মুহূর্তে মানে মানে সো ফার মাই আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে টেক্সটাইল ফাইবার হিসেবে কোনো গ্রাফিন ফাইবার কোনো ইউজ নাই, এটাও তুমি বলতে পারো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? স্যার পিওরলি আর কি স্বভাবে মানে ফাইবার দিয়ে স্যার মানে আমার টেক্সটাইল কোনো কিছু তৈরি করার স্যার এখন আর রেফারেন্স পাই নাই স্যার। না পাইলে নাই সেটাই বলবা, মানে মানে পেতে হবে এমনও তো কোনো কথাবার্তা নাই, তুমি যে পাও নাই, ঠিক আছে? কোথায় কোথায় কি কি পাইছো সেটা বলেও বলতে পারো, এখন পর্যন্ত পাই নাই, ঠিক আছে? সো তোমার তো প্রবলেম সলভ, না বলতে পারাটাও তো একটা পারা নাকি? না স্যার মানে হয়তো বা স্যার যে বললাম স্যার ল্যাবরেটরি পর্যায়ে হয়তো বা ইয়ার্ন তৈরি করা বা ফ্যাব্রিকেট করা পসিবল, ল্যাবরেটরি পর্যায়ে বলবা ইন্ডাস্ট্রিয়াল স্যার আছে আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে হইতে হবে এমন না, কত কথাবার্তা বলি নাই আমি। বাকি যে দুইটা টপিক আছে তারাও তো একই কাজ করতে পারে, তুমি যে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ তুমি আমাকে বলতে পারো যে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কি লিখবো, তুমি নাও লিখতে পারো যে পাওয়া যায় নাই, দ্যাট ইজ ফাইন। বাট তিন শেষ বাকি ইনফরমেশন গুলো পাইছি স্যার, অ্যাকচুয়ালি মানে এই অ্যাপ্লিকেশনটা নিয়ে একটু মানে ঝামেলা ছিল না, কিন্তু এই মানে হোয়াট এভার ইউ গেট মানে এখান থেকে আমার থেকে কোনো রেসপন্স এখানে আসার কোনো কারণ নাই, কারণ আলটিমেটলি আমি তো হচ্ছে কথা বলতেছি আর তুমি ওখানে রেফারেন্স নিয়ে কথা বলতেছো, দুটোর মধ্যে তো পার্থক্য আছে নাকি? জি স্যার জেনারিক কথা বলতেছি আর তুমি কথা বলতেছো রেফারেন্স নিয়ে, আমি আসলে আপনাকে আসলে বলতে চাই না, আমি মানে দুটাই পাইছি স্যার, মানে সামথিং লাইক হচ্ছে যে আমরা বলি হচ্ছে হাদিসে আছে, কিন্তু কেউ যদি বলে হচ্ছে যে বুখারীর অমুক 2009 নম্বর হাদিসের ওই জায়গায় বলা আছে এটা, ডিড ইউ গেট মাই পয়েন্ট? জি স্যার মানে আমি আমি স্যার বিরক্ত এনিওয়ে শারুস ফরগেট ইট, তুমি বেশি পেঁচাচ্ছ, তোমার একার সাথে আমি তো ক্লাস না, আমি সবার সাথে ক্লাস করি স্যার, আমি আসলে ভাই বলতে চাইছিলাম না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা ওকে ফাইন, আচ্ছা আমি একটা স্ক্রিনে একটা জিনিস শেয়ার করছি, ঠিক আছে? ইন্টারেস্টিং আজকে এটা মানে এই ডাটাগুলো আজকে পেলাম, আগে জানতাম ঠিক এইভাবে পাওয়া যায় না, এখানে কি দেখা যাচ্ছে বলতো? আচ্ছা আমি যে ট্রেনিংটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে একটা ক্লাইমেট অ্যাকশন ট্রেনিং, আমি এসে শেয়ার করার একটা বড় কারণ হচ্ছে মানে তোমাদের থেকে জানা যে ক্লাইমেট নিয়ে তোমাদের ভাবনা কি, এটা আমি এখনো জানার চেষ্টা করতেছি না, এটা ক্লাসের আমার অবজেক্টিভ না, বাট হাউ ইট উইল এফেক্ট ইউ, ঠিক আছে? এই জিনিসটাই আসলে হচ্ছে হাউ ইট উইল এফেক্ট। তো সহজ করে একটু বলি ক্লাইমেট অ্যাকশনের মেইন মানে ট্রেনিং এর একটা উদ্দেশ্য হচ্ছে কিভাবে গ্রিনহাউস গ্যাস রিডাকশন কমানো যায়, গ্রিনহাউস গ্যাস রিডাকশন কমানোর
হচ্ছে তার মানে কমানোর উপায় হচ্ছে এনার্জি, এনার্জি যে কনজাম্পশন হয় সেই কনজাম্পশন কমানো। আচ্ছা এখন এইটুকুই আপাতত আমি তোমাদের ইনফরমেশন দিয়ে বলতেছি হচ্ছে যে এখানে লেসে হচ্ছে যে আমি একটা ইনফরমেশন স্প্রেডশিট শেয়ার করছি, এখানে আসতে থেকে কে কি বুঝতেছে একটু আমি বোঝার চেষ্টা করি। মানে এটা তোমাদের লেসে হচ্ছে কোয়েশ্চনটা হচ্ছে এরকম, এটা তোমাদের অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তোমাকে কিভাবে এফেক্ট করবে, দ্যাট ইজ দ্য আলটিমেট কোয়েশ্চন, এটা এখানে এই জন্যই আনা। এখন যেহেতু তোমরা গ্রাজুয়েট হও নাই, এসে হচ্ছে ইউ উইল বি গ্রাজুয়েটেড ইন হচ্ছে 2024, তাই তো নাকি? ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ 2024। সো হাউ দিস উইল এফেক্ট ইন ইওর হচ্ছে ফিউচার ক্যারিয়ার আর ফিউচার প্রফেশন অ্যাজ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এই জিনিসটা জানা তোমার জন্য মানে এসে হচ্ছে যে জানা দরকার কেন, জরুরি কেন, বা এই টেবিল থেকে কি বোঝা যাবে যেটা তোমার জন্য জরুরি? তুমি যে যেই সেক্টরে জব করো, যে সেক্টর মানে বলেছে যে এরিয়াতে, সে বি ইট মার্চেন্ডাইজিং, বি ইট হচ্ছে প্রোডাকশন, বি ইট কোয়ালিটি, বি ইট ওয়াশিং, বি ইট গার্মেন্টস, বি ইট আই, কেন দরকার কে মানে আমি সেই জিনিসটা তোমার থেকে একটু বোঝা বুঝতে যাচ্ছি কেন, কি কি কারণ হইতে পারে। স্যার আমি কি একটু শেয়ার করবো? ডেফিনেটলি আমি তো শেয়ার করতে শুনতে যাচ্ছি। আচ্ছা স্যার থ্যাংক ইউ। মানে স্যার আমরা যখন বের হব মোস্ট প্রবাবলি 2024 সালের দিকে বের হব, তো স্যার এখানে 2024 সালে ঠিক পরপর একটা বড় ধরনের চেঞ্জ আসবে। যেমন আমরা যদি এডিডাসের কথাই বলি, তো হচ্ছে তারা 90% গ্রিন হাউস ফ্রি হয়ে যাবে 2025 সালের ভিতরে, এবং তারা বাকি 10% যে গ্রিন হাউসটা ফ্রি হতে চায়, তো সেটার জন্য তারা আরও সময় নিয়েছে আরও 5 years, অর্থাৎ বাকি 10% গ্রিন হাউস রিডাকশনটা ওদের জন্য আরও অনেক টাফ হবে। তো সেই ক্ষেত্রে ওদের ওই সব টেকনিশিয়ান প্রয়োজন যারা আরও রুট লেভেলে গ্রিন হাউসটাকে কীভাবে রিমুভ করা যায় ওই ক্ষেত্রে কাজ করবে। তো হচ্ছে সেক্ষেত্রে আমরা যেহেতু 2024 সালে পরে বের হবো প্রতিষ্ঠানের দিকে, তো সেক্ষেত্রে আমাদের আসলে মেইন ফোকাসটা হওয়া উচিত যে ধরনের প্রোডাকশন হোক, ওয়াশিং হোক অথবা ডাইং হোক, যাই হোক, তো হচ্ছে সেটা যাতে 10% পরিবেশের প্রতি ইম্প্যাক্ট ছাড়া হয়। লাইক হচ্ছে আমি একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা ভিজিট করেছিলাম, আমি নাম বলছি না, তো হচ্ছে সেটার মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি, তো সেটার মধ্যে যে ওয়েস্টগুলো সেটা সরাসরি কোনো জাস্ট হচ্ছে অ্যাসিডকে একটু ক্ষার মিশিয়ে একটু নিউট্রাল করে সেটা সরাসরি নদীর মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এই ধরনেরটা হচ্ছে আমরা কোনো ধরনের মনোযোগ দিচ্ছি না, কিন্তু যদি আমরা 2024 সালে পরে যদি যাই আর আমরা যদি একটা এমন একটা ইন্ডাস্ট্রিতে যাই যে ইন্ডাস্ট্রির বায়ার হচ্ছে এডিডাস, H&M, লেভিস, তো ওই ক্ষেত্রে আমাদের ওই সব জিনিসগুলোকে 10% ফোকাস রাখা লাগবে। মানে আমাদের এখন যে গ্রিন হাউস গ্যাসের যে অবস্থাটা, লাইক রিসেন্টলি হচ্ছে কিছু চায়না বা ইতালি যে ইউরোপিয়ান দেশগুলোতে যে ফ্লাড এফেক্টেড হলো, আই থিঙ্ক মার্কেটের যে ফ্যাশন ট্রেন্ডটা আছে সেটা সামহাও হচ্ছে শিফট করতে পারে। লাইক রিসেন্টলি হচ্ছে আমি হচ্ছে একটা ইয়ে দেখলাম, কনফারেন্স দেখলাম যে ওনারা সাস্টেনেবিলিটি টেক্সটাইলের মধ্যে নিয়ে আসতে যাচ্ছে। মানে অনেক জায়গায় রিসেন্ট 2-1 বছরে শুনছি যে হচ্ছে জিরো ওয়েস্ট ফেব্রিক প্রোডাকশনের যে চেষ্টাটা, মানে হচ্ছে আমাদের প্রসেসিং এর মধ্যে যাতে ওয়েস্ট না হয়, তো সেই দিকটা নিয়ে আসার চেষ্টা হচ্ছে। সো আই থিঙ্ক এটা আমাদেরকে হচ্ছে যেহেতু আমরা লঙ্গার মোশনে যদি চিন্তা করি, আমাদের ইন্ডাস্ট্রিকে হচ্ছে সামহাও যদি ফরেন কান্ট্রিতে ট্রেন্ডটা চেঞ্জ হয়, সো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুব মানে ব্যাডলি ইফেক্ট করতে পারে, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি গুলাতে এখনো খুব মানে ম্যাক্সিমাম মোস্ট ইন্ডাস্ট্রিতে যদি 90% ইন্ডাস্ট্রিতে কিন্তু হচ্ছে মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট যে সিস্টেমটা এটা কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। আই থিঙ্ক ফিউচার এটা আমাদেরকে
খুব বেশি হ্যাম্পার করতে পারে আমাদের বায়ারদের হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী, তখন আসলে জিনিসগুলোকে এডিশনালি সেট করাও খুব বেশি মুশকিল হয়ে যাবে যদি আমরা মানে এখন থেকে ইনিশিয়েটিভ গুলো না, মানে যেহেতু এটা একটা মানে থ্রু আউট প্রসেস আকারে যায়। ওকে ফাইন গুড, তুমি ওই যে আমাদের প্রজেক্টের কথা বলতেছো, এই কালকে ওই দিন যে এমএমইউ এর সাথে যে, জি স্যার, ওই কাজটা এখনো আমাদের শেষ হয় নাই, আমরা এখনো কাজটা করতেছি, বাট গুড যে ইউ হ্যাভ গিভেন এ রেফারেন্স। দিস ইজ দা হচ্ছে ফার্স্ট কোলাবোরেশন বিটুইন হচ্ছে ইউনিভার্সিটি, এনি ইউনিভার্সিটি ইন আওয়ার ডিপার্টমেন্ট, ডাইজ এন্ড কেমিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে, যেখানে হচ্ছে যে এই প্রথম বোধ হয় হচ্ছে বুটেক্সের একজন পোস্ট ডক এবং হচ্ছে চারজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থেকে ইউনিভার্সিটি কি বলে হচ্ছে পেইড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হুইজ ইউর ফ্যাকাল্টিজ আর ইনভলভ, সেখানে বুটেক সাইড থেকে আমি আছি, আর হচ্ছে যে বাকি চারজন হচ্ছে তোমাদের ওই যে দীপ স্যার, নুসরাত ম্যাম, দীপ স্যারও আছে, হ্যাঁ এই কোর্সেরই যে ইয়া, তারপরে হচ্ছে হিমু ম্যাম এবং হচ্ছে তোমার ইয়া আছে আর কি বলে হচ্ছে হিমু, দীপ, নুসরাত এবং হচ্ছে বৃষ। বাট গুড গুড দ্যাট ইউ অ্যাকচুয়ালি লুক ইন টু ইট। ওকে ফাইন, তারপরে বলো এবার। যে স্যার, যে আমি ওই কনফারেন্সেরটা যেহেতু আসলো, আমার একটা কোয়েশ্চেন ছিল, তো সেই স্যার ওই যে আপনার যে প্রজেক্টটা নিয়ে একটু উপস্থাপন করলেন, তো সেখানে স্যার মানে রেকমেন্ডেশন একটা জিনিস ছিল সিকোয়েস্টারিং কার্বন টেকনিক, তো স্যার সেটা নিয়ে আমি মোটামুটি একটু সার্চ করছি। কার্বন টেকনিক স্যার, সিকোয়েস্টারিং স্যার, সিকোয়েস্টারিং কার্বন টেকনিক, তো স্যার সেটা তো আমি আগে কখন শুনি নাই, কিন্তু এই জিনিসটার যেটা এই যে ইম্প্যাক্ট, তো সেটা তো স্যার মানে অনেক সুন্দর, যেমন হচ্ছে এটা অ্যাবজর্ব করে 7302 টন আর হচ্ছে রিলিজ করে 5300 টন, তো সেই ক্ষেত্রে তো স্যার আমরা অনেকটু কার্বন অ্যাবজর্ব করতে পারি। স্যার এই টেকনিকটা স্যার যদি একটু বলতেন যে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় বর্তমানে আর ভবিষ্যতে কিভাবে করা যেতে পারে স্যার। এই মুহূর্তে আমি বলি, এই মুহূর্তে লেটস সে হচ্ছে মেইনলি কার্বন সিকুয়েস্ট্রেশন প্রসেসের কথাই তো বলতেছো। এক্স্যাক্টলি স্যার, সিসিএস, সিসিএস এর ব্যাপারটা লাস্ট লেটস সে 20-25 ইয়ার্স ধরেই হচ্ছে কি বলে হচ্ছে সায়েন্টিস্টরা অনেক চেষ্টা করতেছে, এবং এটার একটা কি বলে হচ্ছে যে অনেক অল্টার ডিফারেন্ট আর্গুমেন্টও আছে, মানে কন্ট্রাডিক্টিং আর্গুমেন্টও আছে, ক্যাপচার এবং স্টোরেজ। কার্বন ক্যাপচার এন্ড স্টোরেজের ব্যাপারটা হচ্ছে যে ধরো, মানে আমি যদি সহজ ভাবে বলি, কার্বন স্টোর করতে পারে হচ্ছে এক কিছু থাকে হচ্ছে যে গাছ, ঠিক আছে, কার্বন কার্বন মানে একমাত্র কার্বন ডাইঅক্সাইড ইটসেলফ হচ্ছে যে ইজ এ মেকানিজম অফ ফুড ফর হচ্ছে প্ল্যান্ট, ঠিক আছে, প্ল্যান্ট তাই না, কারণ সে সালোক সংশ্লেষণের মাধ্যমে তো খাবারটা তৈরি করে। এক্স্যাক্টলি, তো এটা একটা মানে মেজর স্টোরেজ ইয়া এরিয়া, কিন্তু মানে এখানে মাথায় রাখতে হবে হচ্ছে যে মানে এই যে ফরেস্টেশন, ফরেস্টেশন মানে ফরেস্টেশন মানে গাছ কাটার সাথে কিন্তু হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটি, হিউম্যান যেহেতু মানুষের সংখ্যা বাড়তেছে, তুমি তোমার গ্রামের দিকে চিন্তা করলে দেখবা হচ্ছে যে আগে কত গাছ ছিল আর সেই জিনিসটা, আর মানুষ বাড়তেছে, মানুষ তো বাড়ি ঘর করবে থাকার জন্য, অল্টারনেটিভ ওয়ে কি আছে এখানে এইটা নিয়ে। কার্বন ক্যাপচার এন্ড স্টোরেজ নিয়ে এখন পর্যন্ত আসলে কোনো কনসেনসাস নাই, ঠিক আছে, কোনো কনসেনসাস নাই, কারণ হচ্ছে কেউ বলেছে ভালো, কেউ হচ্ছে খারাপ। এই মুহূর্তে লেসে হচ্ছে আমি আসলে টপিকটাকে অন্যদিকে ঘুরাই, এই আমাদের ইয়ার সাথে রিলেটেড, সেটা হচ্ছে এই মুহূর্তে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কার্বন নিউট্রালিটি এবং হচ্ছে কার্বন নিউট্রাল এবং হচ্ছে নেট জিরো এমিশন। এই যে এখানে তুমি 90%, 40%, 30%, 40% দেখা যাচ্ছে না,
ফাইনালি আসলে হচ্ছে বাই 2050 ইট হ্যাজ টু বি হচ্ছে নেট জিরো। সো নেট জিরো মানে হচ্ছে যে তোমার, আচ্ছা আমি তো তোমাদের কাছ থেকে শুনিই নাই, তারপরে এটা অন্যদিকে চলে গেছে। আর কার্বন সিকোয়েস্ট্রেশন প্রসেস যদি তোমার ইন্টারেস্ট হয় রিড ইট, মানে ইট ইজ পসিবল টু হচ্ছে যে ওয়ার্ক অন ইট, বাট লাস্ট 20 ইয়ার্স ধরে দিস ইজ এ ভেরি আর্গুয়েবলি ভেরি কন্ট্রাডিক্টরি হচ্ছে কি বলে হচ্ছে কনক্লুশন বিটুইন দা হচ্ছে সায়েন্টিস্ট। স্যার এখানে কি স্যার সিকোয়েস্টারিং জিনিসটা স্যার জাস্ট এটি কার্বন ডাইঅক্সাইডটা অ্যাবজর্ব করে অক্সিজেনটাকে সাপ্লাই করবে সেই জিনিস? না, অক্সিজেন সাপ্লাই করার কোনো কথা না, অক্সিজেন তো একমাত্র গ্যাস সাপ্লাই করে। গ্যাস ছাড়াও কার্বন ক্যাপচারের আরো অনেক রকম টেকনিক আছে। যেমন ধরো একবার একটা জিনিস চিন্তা করা হয়েছিল আর কি, হচ্ছে যে ধরো অ্যাটমসফিয়ার থেকে কার্বনটাকে ক্যাপচার করে মাটির নিচে ঢুকে দিল, ঠিক আছে, তাহলে অ্যাটমসফিয়ার থেকে হচ্ছে যে কার্বনটা কমে, কার্বন ডাইঅক্সাইডটা কমে গেল, বুঝতে পারছ কি? জি স্যার, জি এটা বুঝছি স্যার, মানে হচ্ছে আপনার কাছ থেকে একটা এক্সাম্পল পাইলাম স্যার, মানে হচ্ছে আগে আমি কোনো এক্সাম্পল পাইনি। এটা একটা আবার আরেকটা মজার ব্যাপার বলো, যেমন ধরো একটু উদাহরণ দেই, যেমন ধরো ওয়েস্ট, সলিড ওয়েস্ট, সলিড ওয়েস্টটা হচ্ছে যে আলটিমেটলি কোথায় যায়, আর যায় হচ্ছে এই আমাদের ল্যান্ড, ল্যান্ডে আর কি, মাটিতে বা পানিতে। তো এরকম একটা প্রপোজালও আসছিল যে কারণ আমাদের ল্যান্ড তো সীমিত, ঠিক আছে, ইনফিনিট না, তুমি যে পরিমাণ ওয়েস্ট জেনারেট করতেছো সেই পরিমাণ ওয়েস্ট তোকে তো ওয়েস্টের 80% হচ্ছে যে মাটিতে বা পানিতে চলে যাচ্ছে, হোয়াট টু ডু? এবং এটা তো কমার কোনো চান্স নাই, মানে একটা বাংলাদেশ যদি আরো 500 বছর হচ্ছে যে টিকে, 500 বছরে আরো হচ্ছে ধরো 500 কোটি পপুলেশন আসবে, 500 কোটি পপুলেশন আনা মানে হচ্ছে তার যে ওয়েস্ট সেটা তো আবার এই মাটির মধ্যেই যাবে, মাটি আর কতটুকু নিবে? তো এরকম আর কি একটা প্রপোজাল আসছিল হচ্ছে যে এই ওয়েস্ট গুলাকে চাইপা, চাইপা মানে হচ্ছে যে মানে একদম বেলের মতো করে এটা কি যাতে, হ্যাঁ, কম্প্রেস করে স্পেসে দেওয়া, স্পেসে ফেরছে আসা যায় কিনা। এই প্রপোজালটা তো কিছুদিন মানে খুব রিসেন্ট একটা প্রপোজাল ছিল। হ্যাঁ, কিন্তু এটা রিসেন্ট মানে হ্যাঁ অনেক আগে থেকে 5 বছর থেকে হয়তো ওই যে ব্যাপারটা হচ্ছে ছেড়ে দেওয়া আসা পরে বলতো যে ওইটা পরে আবার দেখা যাবে যে ময়লাগুলো ছুইটা স্পেসে সারা স্পেসটাই তখন আমার নোংরা হয়ে যাবে, তখন দেখা যাবে যে প্লেন প্লেন যাইতে যাইতে এইটা এইটার সাথে লাগে, ওইটা এইটার সাথে লাগে। আচ্ছা আমরা তো অন্যদিকে চলে গেলাম, আমরা আসলে আবার এখানেই আসি, অন্য কেউ, এই দুইজন ছাড়া, এই তিনজন ছাড়া, শাহরুজ, অর্জুন এবং হচ্ছে ফাহিম, এই তিনজন ছাড়া অন্য কেউ? হ্যালো, হ্যাঁ হ্যালো, কেউ বলো, বলো কেউ, অন্য কেউ বলবা নাকি? শেয়ার করো নীতি, মানে দিস ইজ সামথিং হচ্ছে যে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ। বলো, কেউ কথা বল না কেন, ওই তিনজনে কি কথা বলবে, বাকিরা কি হবে? তন্ময়, গুণ, তন্ময়,
তন্ময় গুণ আরে আল্লাহ কোনো কেউ কোনো খত কথা নাই বাকি টিএম এর লোকজন তো আগে খুব মানে বেশ রেসপন্স করতো এখন কই ফ্যাব্রিক তো স্যার ইয়ার্ড তো না হয় একদম কথাই বলে না টিএম তো কথা বলতো আগে এখন ফিরিসে হ্যালো এই তন্ময় কই তন্ময় তোমার যে ডাকতেছি তন্ময় কথা বলো এই তন্ময় পালাইছে নাকি তন্ময় এখন না আছে এখনো 64 কি ব্যাপার তোমার আইডি মনে হয় কিছুক্ষণ আগে 59 দেখলাম এখন দেখে 64 সৌমিক আসো 56 আইডি আচ্ছা বুঝতে পারছি তোমাদের অবস্থা কি বেশি খারাপ নাকি কি সমস্যা সৌমিক কথা বল না কেন তোমার মাইকে কি হয়েছে আচ্ছা অন্য কেউ শেয়ার করবা মেয়েদের মধ্যে থেকে কেউ জান্নাতুল নাইম কোনো আইডিয়াই নাই আচ্ছা ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে এনএওএ অর্জন হয়তো কাছাকাছি চলে গেছে সেটা হচ্ছে যে এদের মধ্যে থেকে বাংলাদেশ থেকে সোর্সিং করে কারা কারা কোনো আইডিয়া H&M কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মানে অনেক ভালো পায় মানে অ্যাপারেল এর ক্ষেত্রে যদি বলি স্যার লিভাইস স্যার মেবি লিভাইস এন্ড স্পেন্সার তারপর আর স্যার আই এম নট শিওর স্যার বাট নাইকি হইতে পারে স্যার এখানে ঠিকই মানে ইউ আর এখানে এই তিনটা বড় এই তিনটাই বেশি পরিমাণে নাই ইউ আর রাইট আর বাকি সবগুলাই নাই কেরিং এর কথা আমি ঠিক জানি না বাট হোয়াট এভার কম বেশি মানে H&M এর ভলিউম হচ্ছে অ্যারাউন্ড 800 থেকে 1 বিলিয়ন ডলার MNS এর ভলিউম 800 থেকে 1 বিলিয়ন ডলার তারপরে হচ্ছে বাকি সবাই কম বেশি নেয় টার্গেটও নেয় টার্গেট অস্ট্রেলিয়া টার্গেট নেয় পুমাও নেয় নাইকিও নেয় এরা আবার এসিক্স নাইকি পুমা এগুলো তো ফুটওয়্যার ব্র্যান্ড এগুলো এবং এডিডাস এরা মেইনলি বেশিরভাগই ভিয়েতনাম থেকে নেয় বাংলাদেশ থেকে অল্প পরিমাণে নেয় আসলে এখন লেসে হচ্ছে কোয়েশ্চেনটা পয়েন্টটা এখানে যদিও তোমরা স্কোপ 1 এবং স্কোপ 3 মানেটা জানো না সো এখানে আমি এক সহজ উদাহরণ দিই 59% পার পিস বাই কি বাই কবে 59% পার পিস মানে কি কে বলতে পারবে স্যার কার্বন এমিশন স্যার প্রতি পিসে স্যার 59% কার্বন এমিট হয় এটা কিছু ইয়েস গুড প্রতি পিসে যে কার্বন এমিশন হয় গ্রিন হাউস কার্বন গ্রিন হাউস গ্যাস এমিশন হয় সেটা থেকে 59% ভেরি গুড সো হুইচ মিনস তুমি যে গার্মেন্ট প্রোডিউস করবা সেই প্রোডিউস তুমি না লেস মানে মানে তার যে সেই গার্মেন্টস যেটা ইম্পোর্ট করে তার কি বলে হচ্ছে যে কেজি এমিশন উইথ সাপোজ টু বি রিডিউস বাই হচ্ছে 60% উইদিন 10 ইয়ার এখন তো 2021 সাল হয়ে গেছে বাই হচ্ছে 2020 কি বলে হচ্ছে যে বাই 60% এখন H&M এর আমি মেইন কি বলে সোর্সিং কান্ট্রি কারা স্যার মেইন হচ্ছে বাংলাদেশ হচ্ছে এক্স্যাক্টলি বাংলাদেশ থেকে যদি সে লেসে হচ্ছে সে যদি ওয়ার্ল্ড ওয়াইড অনেক ইম্পোর্ট করে থাকে তার লেসে 30% যদি বা 20% যদি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে
20% 30% অথবা হচ্ছে যদি নাম্বার ওয়ান সোর্সিং কান্ট্রি যদি হয় বাংলাদেশ বাংলাদেশ তাহলে এই কাজটা কে করতে হবে তার ওই টার্গেট মিট করতে হলে স্যার আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো এজ এ মিনস আমাদের হ্যাঁ তোমার আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো আর আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে কাজ করে কারা স্পেশালি প্রোডাকশন সাইটে কারণ সরি মানে কাজ কমাইতে হলে তো মানে এনার্জি মানে গ্রিন হাউস গ্যাস কমাইতে হলে তো এনার্জি ইউজ কমাইতে হবে তো এনার্জি ইউজ কমাইতে গেলে কে করবে এই এনার্জি ইউজটা কমানো টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দিতে লাগবে মানে টেকনিক্যাল প্রোডাকশনে যারা কাজ করবে তাদেরকেই লাগে প্রোডাকশন এবং ইভেন মেইনটেনেন্স সব লাভই লাগবে কারণ কিছু কিছু ক্ষেত্রে ক্যাপিটাল ইনভেস্টমেন্টও লাগে বাট মেজর এরিয়া হবে হচ্ছে যে হোয়েদার দিস টেক্সটাইল ইঞ্জিনিয়ার হু উইল ওয়ার্ক দেয়ার হু ইজ এবল টু ডু দ্যাট স্যার তাহলে কি এটা একটা মানে ইনডাইরেক্ট ইন্ডিকেশন হতে পারে যে আরএনডি সেক্টরে মানে আমাদের আরো বেশি ফোকাস করতে হবে বুঝি নাই মানে স্যার আপনি যে কথাটা বললেন না যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কি হচ্ছে ডিসাইড করতে হবে যে এই গ্রিন হাউস গ্যাস ইমিশন এই রিলেটেড বিষয়গুলো নিয়ে সো মানে এটাকে একটা ইনডাইরেক্ট ইন্ডিকেশন যে বাংলাদেশ হচ্ছে আরএনডি সেক্টরে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে আরো বেশি ফোকাস করতে হবে আরে বাংলাদেশ আরএনডি সেক্টরে কি করতে হবে মানে স্যার বাংলাদেশ হচ্ছে আরএনডি সেক্টরে আরো বেশি ফোকাস করতে হবে বাংলাদেশে ফোকাসই তো আরএনডি সেক্টর একটা সেক্টর নিয়েই তো আছে আর তো কিছু নাই মানে স্যার ও এটা বলতেছে যে স্যার মানে হচ্ছে আমাদের গ্রিন ইন্ডাস্ট্রির মানে তৈরির ক্ষেত্রে আরো বেশি ইনভেস্টমেন্ট বেস ফোকাস করা লাগবে কেন তাই ইনভেস্টমেন্ট বেস ফোকাস করলে তো আর হইলো কি তোমাকে আর দরকার কেন আমার মানে স্যার যে আমরা যদি এটা গ্রিন ইন্ডাস্ট্রি করতে যাই তো সেক্ষেত্রে স্যার এটা কি বললাম দাদা তোমাকে দরকার নাই আমার মনটা প্রয়োজন তো স্যার সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট আমাদেরকে ইনভেস্ট হেল্প না করে তো আমি এই জিনিসটা বুঝাতে পারি নাই মানে যদি করো ধরো আমি যদি একটা ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলি হচ্ছে গ্রিন তাহলে তোমাকে আমার দরকার কেন আমি যদি ইনভেস্টমেন্টের মাধ্যমে করি তোমাকে আমার দরকার আছে আমরা স্যার এই ইনভেস্টমেন্টটা এক্সিকিউশন করব তো সেক্ষেত্রে আমাদের স্যার দরকার আছে ইনভেস্টমেন্টের এক্সিকিউশন করবা কেন ইনভেস্টমেন্ট ছাড়া ইনভেস্টমেন্ট এর এক্সিকিউশন কেন করবো ইনভেস্টমেন্ট ছাড়াই করবো তো মনে করো হচ্ছে যে তোমার কোশ্চেনের অ্যান্সারটা আসলে ঠিক হইলো না আর কি মানে প্লেসে হচ্ছে যে ভারতে বা হচ্ছে ভিয়েতনামে তো ভিয়েতনামে তো এত গ্রিন ফ্যাক্টরি নাই তাহলে কি ওরা করতেছে না করতেছে স্যার কিন্তু 2030-এর পরে আর সম্ভব না স্যার মানে এরকম যদি গ্রিন ফ্যাক্টরি না থাকে তাই নাকি তাহলে ও এত কি বলে হচ্ছে ইয়া করতেছে কিভাবে তোমরা সহজ উত্তর খোঁজো কেন সহজ উত্তর মানে হচ্ছে যে টাকা খরচ করব জিনিস নিয়ে আসবে এই তো খুবই ইন্টারেস্টিং লাগলো আর কি আমার রেসপন্সটা কারণ হচ্ছে ইন্ডিয়া চায় না যেখানে চিন্তা করে হচ্ছে যে আমরা কোনো কিছু কিনবো না বাইরে থেকে নিজে থেকেই করব সেখানে তোমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে একটা ইনভেস্টমেন্ট করে গ্রিন ইন্ডাস্ট্রি তৈরি করতে ইনভেস্টমেন্ট মানে কি বাইরে থেকে কিনে আনা আমি বারবারই জিজ্ঞেস করি তোমাদের কাজ কি তাইলে তোমাকে নেওয়ার দরকারটা কি আমার আমি কি কথাটা বুঝাইতে পারছি তোমাকে আমার নিয়ে লাভ কি তোমাকে যদি এত কোটি কোটি টাকা বেতন দিব আমি লাখ লাখ টাকা খুঁজতেছো 6 ডিজিট 7 ডিজিট এগুলো দিয়ে লাভ কি মানে তোমাকে থেকে আমি তোমার থেকে তাহলে আউটপুট কি সেই আউটপুট তো আমার একটা কি বলে বিকম পাস লোকজনই পারার কথা তাইলে
স্যার ইনোভেশন তো স্যার আমরাই আনতে হবে স্যার, ইনোভেশন তো আর তো সেটাই তো, তাহলে তুমি তো অলরেডি বলেই ফেলছো যে গ্রিন ফ্যাক্টরি করবো, আমরা ইনভেস্ট করতে হবে। মানে স্যার ওই যে আমি যে বিজনেস মডেল যখন তৈরি করছেন এক দুইবার, তো সেক্ষেত্রে স্যার দেখছি আমার আইডিয়াটা যতই ভালো হোক তো সেখানে যদি হিউজ পরিমাণ টাকার ইনভেস্টমেন্ট না থাকে তাহলে সেটা এক্সিকিউশন করা যায়, ওই হিসেবে স্যার আমি একটু বলছিলাম। খুব ভুল কথা, টাকা ইজ নট এ হচ্ছে ইজ নট এ ইন্ডিকেটর অফ হচ্ছে তুমি এই ধর ওয়ার্ল্ড এর সবগুলো বড় কোম্পানি আছে, কার টাকা ছিল বলো দেখি। আচ্ছা ছিল না, এটা ঠিক আছে, বাইর করো না দেখি কার টাকা ছিল, বাংলাদেশের স্কয়ার কোম্পানি কিভাবে তৈরি হয়েছে, এই যে RFL কোম্পানি কিভাবে তৈরি হয়েছে, যতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি সবগুলো গার্মেন্টস ফ্যাক্টরি কিভাবে তৈরি হয়েছে বাইর করো, অ্যাপেল থেকে শুরু করে তারপরে হচ্ছে মাইক্রোসফট শুরু করে যে কার টাকা ছিল এটা বলো দেখি, অ্যামাজনের। না স্যার ক্লিয়ার স্যার, আমার ওই যে এটা ভুল ধারণা ছিল স্যার, থ্যাংক ইউ। টাকা তাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, টাকা তাকেই দেয়। মনে করো আমি যদি ইনভেস্ট করি, টাকা নিয়ে মানুষ বসে আছে কিন্তু টাকা তাকেই দেয় যার উপর বিশ্বাস করবে, হচ্ছে দুইটা জিনিস, 50% হচ্ছে যে আইডিয়াটা আর 50% হচ্ছে যে যে পার্সনটাকে দিবে। এটা আমার এই 50-50টা আমার ওপিনিয়ন। মনে করো আমাকে যদি কেউ বলে হচ্ছে যে স্যার আপনি এসে আমাকে 1 লাখ টাকা আমাকে একটু ইনভেস্ট করেন আমার কাছে, আমি কি দেখবো, দুইটা জিনিস দেখবো, একটা দেখবো হচ্ছে তার আইডিয়া থেকে আসলে ব্যবসাটা দাঁড়াইতে পারবে কিনা, সেকেন্ড হচ্ছে যে যেই পার্সনটাকে আমি দেব সেই পার্সনটা আসলে এই টাকা নিয়ে আসলে কি করবে, তার ইন্টিগ্রিটি কেমন, সে কি আসলে মানে পরিশ্রমী কিনা, লাইগা থাকবে কিনা এই জিনিস, নাকি 2 দিন পর হাল ছেড়ে দিবে বলে যে পারা যাবে না, তখন তো আমার পুরাটাই লস। নাকি হচ্ছে যে মানে সেই জিনিসটা একদম শেষ পর্যন্ত যে টানবে, ওই যে কে জানি কোথায় জানি ফেসবুকে বা ইয়াতে দেখতেছিলাম আর আমি শিওর ভেরিফাই করার কোনো যায় ভেরিফাই করতে পারি না, ঠিক আছে মানে সো ডু নট হোল্ড মি অন দ্যাট, সেটা হচ্ছে যে স্ট্যানফোর্ডের এক টিচার ফ্যাকাল্টি ইজ হচ্ছে যে ওয়ান অফ দ্য টপ ইয়ার মধ্যে মানে লেসে হচ্ছে বিলিয়নিয়ারদের মধ্যে একটা, তার কারণটা হচ্ছে তার ওখানে যখন স্টুডেন্টরা এসে বলতো একটা আইডিয়া নিয়ে কথা বলতো, সে আইডিয়া আইডিয়া শুনে যারটা মনে হইতো তাকে কিছু টাকা দিত, সে অনুসারে তার কোম্পানির শেয়ার দিয়ে দিত, ঠিক আছে ইনিশিয়াল স্টেজে একদম মনে করতো এরকম মাইক্রোসফট না কোন দুইটা অ্যামাজন না কোন দুইটা কোম্পানি এরকম, তার বিশাল বিশাল শেয়ার আছে। আমি কি বুঝাইতে পারছি কি অবস্থা? হ্যালো কাদে, ইট ইজ নট অ্যাবাউট মানি অনলি, মানি ইজ এ ফ্যাক্টর হুইচ উইল কাম ওয়েন এক সেকেন্ড আচ্ছা, সো এই হচ্ছে মানে সো এই জিনিসগুলো একটু কখনো চিন্তা করবা না কি হচ্ছে যে আমাদের নাই, সবসময় চিন্তা করবো যে হোয়াট ইউ হ্যাভ, তুমি যদি হোয়াট ইউ ডু নট হ্যাভ চিন্তা করো দেয়ার উইল বি হচ্ছে যে দ্য লিস্ট উড বি বিগার অ্যান্ড বিগার অ্যান্ড বিগার, বাট দ্যাট উড নট হেল্প ইউ, হোয়াট উইল হেল্প ইউ হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড হোয়াট ইউ ডু উইথ ইট। তো প্রথমেই যখন প্রশ্নটা আসছে যে ইনভেস্টমেন্ট করতে হবে, দ্যাট মানে ফ্রাস্ট্রেটস মি, কারণ হচ্ছে
যে প্রথমে চিন্তা করে হচ্ছে গ্রিন ফ্যাক্টরি করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, তার হাতে কোনো কিছু দিয়ে শান্তি পাওয়া যাবে। কারণ হচ্ছে সে তো যা আসছে সেটা নিয়ে থাপায় পড়ে নাই, সে খালি চিন্তা করতেছে কখন জিনিস আসবে, তারপরে ওইটার ভিত্তিতে ইয়ে করবে। এবং একই সমস্যা হচ্ছে এই তোমাদের কার কার ধারণা একটু হাতও তুলতে পারো যে বুটেক্সের মেশিন পুরানো বা বুটেক্সে কোনো তেমন কোনো মেশিন নাই? লেটেস্ট মেশিন নাই যেটাই হোক না কেন, কার কার ধারণা? একজন শারুদের ধারণা গুড, আর বাকিরা কি? মেশিন তো হচ্ছে মানে আমার যতটুকু ধারণা যে মেশিন আসলে লেটেস্ট বা ওল্ডের থেকে বড় কথা হলো যে আমরা কি মেশিনটাকে মানে ইউজ করার মানে প্র্যাকটিক্যালি ইউজ করার কতটুকু ট্রাই করছি। দেন হচ্ছে আমার কথা আসবে যে আমি তো ওল্ডার ভার্সন দিয়ে কাজ চালাতে পারবো মডিফিকেশন এনে, নাকি আমার একদম লেটেস্ট ভার্সন লাগবে। বিকজ আমি যদি শুধু মেশিনের উপর দোষ দিই তার মানে আমি এগেন বলতেছি যে সবকিছু মেশিন করে দেবে, আমি জাস্ট আসবো ইনপুট দিবো আউটপুট পাবো দেন চলে গেলাম, মানে আমার কোনো কাজ নেই। স্টিল আমার ফার্স্ট কোশ্চেন এখানে যে আমরা কতটুকু ইউজ করতে পারতেছি বা চেষ্টা করতেছি, দেন আফটার অল মেশিনের কথা আসতেছে আমার কাছে। Right, fine. My probably I have discussed this as well. I mean, Dubai were in a very right. কোনো সময় যে মেশিনগুলো তো লেটেস্ট ছিল, তো সেই মেশিন লেটেস্টগুলো সময় ওইগুলো দিয়ে তখন মেশিনগুলো কি করছে, আবার যেই মেশিনগুলো এখন লেটেস্ট আসতেছে সেই মেশিনগুলো নিয়ে ছাত্রদের নিয়ে কি করছে, কেউ কি ইউটিলাইজ করতেছে না কোনো রিসার্চ কাজে, না কোনো ল্যাবের কাজে, না কিসের কাজে ইউজ করতেছে, ওগুলা কি ঘরবন্দি থাকতেছে কিনা? তো ঠিক একই রকম আর কি, ইট ইজ নট অ্যাবাউট হচ্ছে দ্য টেকনোলজি আর ইনভেস্টমেন্ট, ইট ইজ অল অ্যাবাউট হচ্ছে পিপল এন্ড দ্যাট দোজ আর ইউ। তুমি ডিসাইড করতে পারো আজকে ক্লাসে আসবা কি আসবা না, তুমি ডিসাইড করতে পারো হচ্ছে ক্লাসে শুনবা কি শুনবা না, ইট ইজ অল অ্যাবাউট ইউ, নাথিং নাথিং মোর নাথিং লেস। ওকে, সো আমরা যদি আমাদের ক্লাসে চলে আসি, আর আমাদের ক্লাসে যদি চলে আসি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই ফাইবারগুলো, এগুলো হচ্ছে রিজেনারেল সেলুলোজ ফাইবার, বিএসএফ হচ্ছে যে অর্গানাইজেশন ফর হচ্ছে মানে কি বলে হচ্ছে সেলুলোজিক ফাইবারের, তারা এই নামগুলো দিচ্ছে বা এভাবে ইয়ে করে, সেলুলোজ ভিসকোস, সেলুলোজ মোডাল, তারপরে হচ্ছে সেলুলোজ কিউপ্রো, তারপর হচ্ছে সেলুলোজ লায়োসেল, সেলুলোজ এসিটেট, সেলুলোজ টি, এভাবেই তারা এক্সপ্রেস করে আর কি, ঠিক আছে, জেনেরিক নেম গুলোতে। তো আমরা আজকে ভিসকোসটা শেষ করার চেষ্টা করব, তার মধ্যে হচ্ছে কিউপ্রোটা তোমাদেরকে হয়তো পড়াইছি না পড়াইলেও ঠিক আছে, অনেক সেলুলোজ এই ভিসকোস বা হচ্ছে লায়োসেল এগুলোকে কমনলি রেওন ফাইবার বলে, ঠিক আছে, এবং রেওন ফাইবারের হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে উড, উড পাল্প এবং হচ্ছে যে যেন সেলুলোজ থাকে, উৎপাদ থেকে ভিসকোস রেওন বা লায়োসেল হইতে পারে, আবার যেটা হচ্ছে রিজেনারেটেড হচ্ছে আর মডিফাইড হলে হচ্ছে যে সেটা অ্যাসিডেট বা ট্রাইঅ্যাসিডেট হতে পারে। সেটা কি বলে হচ্ছে যে ব্যাম্বোর ক্ষেত্রে একটু ডিফারেন্স, ব্যাম্বো ফাইবার থেকে যদি কোনো ফাইবার মানে রিজেনারেশন করা হয় তখন আলাদা করে ব্যাম্বো রেওন বলা যেতে পারে, আর বাকির ক্ষেত্রে হচ্ছে যে ভিসকোস বা হচ্ছে ইউক্রো বললেও হবে। কিউপ্রোটা আমি আসলে আমি জানি পড়াইছি কিনা, যদি পড়াই থাকি তো পড়াইছি, নাহলে ওইদিকে যাবো না। আমি পড়াইছি কি তোমাদেরকে কিউপ্রো, এগুলো তো দেখাইছি তাই না সবাইকে? স্যার কিউপ্রো স্যার হয় নাই স্যার, সম্ভবত কেন হয় নাই এগুলো ওই যে সেলুলোজ ওয়ান স্যার আমাদের কি হচ্ছে প্রিভিয়াসলি স্লাইড গুলোতে লাইক ওই যে ওয়েট স্পিনিং ড্রাই স্পিনিং এ যে ওইখানে যতটুকু পোর্শন ছিল ওইটাই দেখানো হয়েছে। স্পিনিং পার্ট তো তোমাদের হচ্ছে যে ওই ইয়াই পড়াইছে, আমি তো ওইটাতে যাবো না।
স্পিনিং পার্ট তো হচ্ছে পড়াইছে হ্যাঁ, সো আমি তো ওইদিকে যাবো না, আমার সাথে জিনিস তো আসার কথা না, আসার কথা এগুলো পড়ানো হয় না, ছবি টবি গুলো হ্যাঁ থেকে যদি না হয় তাহলে হচ্ছে আসলে সহজ করে কিউপ্রো বেশি নাইও, অল্প একটু পড়ায় নিলে পড়ায় নেওয়া যেতে পারে। আলটিমেটলি হচ্ছে রিজেনারেট সেলুলোজ ফাইবারের বৈশিষ্ট্য যেটা, সে রিজেনারেট সেলুলোজ ফাইবারের বৈশিষ্ট্য হচ্ছে যে সেলুলোজ ফাইবারকে আসলে ডিসলভ করা হবে, যেটা বললাম আর কি গত ক্লাসে, যে ডোপ প্রিপার করতে হবে, তার মানে আমার একটা সলভেন্ট লাগবে, সেই সলভেন্টের উপর ভিত্তি করে আসলে হচ্ছে প্লাস হচ্ছে পরবর্তী স্টেজগুলো, মেইনলি হচ্ছে প্লাস সলভেন্ট হচ্ছে যে ভিত্তি করে বিভিন্ন ধরনের ফাইবার আসে, যেমন কিউপ্রোর ক্ষেত্রে হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সলিউশন, সো কপার সালফেট অ্যামোনিয়া হচ্ছে কস্টিক সোডার মধ্যে কিউপ্রো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সলিউশন তৈরি হয়, এবং এটা অ্যারাউন্ড লেসে হচ্ছে 1897 ফাইবার ওটা পলি ফাইবার তৈরি করার চেষ্টা করে ডিভাইসিস, তারপরে হচ্ছে উড পাল্প থেকে তৈরি করা হয় যেটার কি বলে হচ্ছে সেলুলোজ কন্টেন্ট হাই, আর এখানে একটা ভিডিও থাকার কথা, ভিডিওটা কি আছে, এই ভিডিওটা দেখাইছি না স্যার, দেখো
কি বোঝা গেল? হ্যালো, কি বোঝা গেল? ব্যাপারটা কিভাবে তৈরি হচ্ছে বুঝা গেছে? জি স্যার, ফার্স্ট হচ্ছে ডোপটা প্রিপেয়ার করলো, কেমিক্যাল গুলো মিক্স করে, যেটার মধ্যে সেলুলোজটা হচ্ছে ডিজলভ হলো, দেন হচ্ছে ওইটাকে স্পিনারেটের মতো, মানে ইনডাকশনের যেটা ইউজ করে সেটা স্পিনারেটের মতো কাজ করে ফিলামেন্ট আকারে আর কি বের করা হলো। ওয়েট স্পিনিং, এক্স্যাক্টলি দিস ইজ দ্য প্রিন্সিপাল। এবং জিনিসটা ল্যাবরেটরিতে করতে কত ইজি মনে হয়েছে না যে সম্ভব? মোস্ট চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে ওই ডিসলভ করা, মোস্ট চ্যালেঞ্জিং না, সেকেন্ড চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে ওই ডিসলভ করা থেকে তারপরে হচ্ছে যে ফাইবার ফর্মে নিয়ে আসা। এবং দ্যাট ইজ ইউর রিকোয়ারমেন্ট হচ্ছে যে স্পিনিং প্রসেস, এবং স্পিনিং প্রসেস এবং স্পিনিং মানে প্রসেসের পরে তারপরে হচ্ছে ওই যে অ্যাসিডিফাইং, অ্যাসিডের মধ্যে ডুবায় এটাকে রিকভার করা, রিজেনারেশন করা, এটা হচ্ছে থার্ড চ্যালেঞ্জ। তো স্পিনিং এর ক্ষেত্রে হচ্ছে যে স্ট্রেচিং ড্র রেশিও, কত সাইজ তোমার, কত ডায়ার ফিলামেন্ট তোমার দরকার, এবং সেই জিনিসটা আর কি এনশিওর করা হয়। প্রপার্টিজ ইন এ ওয়ে হচ্ছে ক্রস সেকশন যদি তুমি দেখো সেটা হচ্ছে যে সিলিন্ড্রিক্যাল, আর হচ্ছে যে মানে মোটামুটি সার্কুলার অনলাইন, যার কারণে সার্কুলার থাকার কারণে সার্ফেসটা, সরি কি বল, সার্কুলার থাকার কারণে হচ্ছে যে লাস্ট চারটা কম্পার্টলি অনেক টাইট। এবং এটার যে চেঞ্জটা হয় আসলে সেলুলোজ ওয়ানটা হচ্ছে নেটিভ, মানে নেটিভ মানে প্ল্যান্টের মধ্যে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে সেলুলোজ ওয়ান, সেটাকে বলা হচ্ছে সেলুলোজ ওয়ান, আলফা বা বিটা ফর্মে থাকতে পারে। সেখান থেকে হচ্ছে যে তুমি যখন ওই যে কপার নাইট্রো, কপার অ্যামোনিয়া হাইড্রোক্সাইড সলিউশনে যখন ডুবানো হয়েছে তখন সেলুলোজ ওয়ান থেকে সেলুলোজ টু থ্রি ফর্মে আসে, ঠিক আছে? এই সেলুলোজ থ্রি থেকে তুমি যখন আবার সালফিউরিক অ্যাসিডে ডুবাইছো তখন অটোমেটিক্যালি সে আবার হচ্ছে এই ইয়া ফর্মে চলে যাচ্ছে আর কি, সেলুলোজ ওয়ান ফর্মে, অরিজিনাল ফর্মে চলে যাচ্ছে। এবং সেলুলোজ ওয়ান থেকে সেলুলোজ থ্রি হচ্ছে রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস মানে সেলুলোজ ওয়ান থেকে সেলুলোজ ওয়ান থেকে সেলুলোজ থ্রিতে যাওয়া যেতে পারে, ঠিক সেলুলোজ থ্রি থেকে আবার সেলুলোজ ওয়ান এর ব্যাক করা যেতে পারে। কিন্তু কোনো কারণে যদি সেলুলোজ ওয়ান থেকে সেলুলোজ টু তে যায় সেই ক্ষেত্রে ইট ইজ ইরিভার্সিবল। ইরিভার্সিবল মানে হচ্ছে তুমি সেলুলোজ টু থেকে আবার সেলুলোজ ওয়ানে ব্যাক করাইতে পারবা না। দিস ইজ এ প্রসেস। সো আমাদের ইয়ার ক্ষেত্রে হচ্ছে কিউপ্রোর ক্ষেত্রে হচ্ছে সেলুলোজ থ্রিটা ফর্ম হয়, যার কারণে হচ্ছে যে উইচ কুড বি রিভার্সিবল টু সেলুলোজ। এই এটা নিয়ে আমি আসলে কথা বলতেছি না, কারণ ওইটা আমি ধারণা করছিলাম হচ্ছে যে আমি অনেক আগে পড়াই ফেলছি। বাট হাইড্রোজেন বন্ডিং এর প্যাটার্নটা ইন বিটুইন দ্য শীট, সেলুলোজ চেইনটা। সো এটা যদি একটা সেলুলোজ চেইন হয়, এটা যদি আরেকটা সেলুলোজ চেইন হয়, এটা যদি আরেকটা সেলুলোজ চেইন হয়, হাই সেলুলোজ ওয়ানে তার যে অ্যাঙ্গেলটা থাকে সেলুলোজ থ্রিতে যায়, বিকজ তুমি রিজেনারেট করছো তখন অ্যাঙ্গেলটা আর কি ডিফারেন্ট হয়ে যায়, যার কারণে হাইড্রোজেন বন্ডিং এর প্যাটার্নটাও আসলে হচ্ছে ডিফারেন্ট হয়, এবং সেই কারণে সেলুলোজ ফাইবারের ফাইবারের প্রপার্টিও ডিফারেন্ট হয়। এই জন্য ওরা মানে আলটিমেটলি C12H22O11 এ কোনো চেঞ্জ হয় না, নিজেদের মধ্যে ইন্টার মলিকুলার চেঞ্জ গুলো বা ইন্ট্রা মলিকুলার চেঞ্জ গুলো হয়। এই যে এখানেও আবার দেখতে পাবো হাইড্রোজেন বন্ডিং প্যাটার্ন গুলো, যেমন ধরো এখানে 2 থেকে 6 মধ্যে ইয়ে আছে, এই কি বলে হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, হ্যাঁ হাইড্রোজেন বন্ড আছে। এইখানে দেখো হচ্ছে বন্ড গুলো হচ্ছে একটু ডিফারেন্ট, ঠিক আছে? এই ব্যাপারটা। আচ্ছা, সো কিউপ্রোর আমি ভিসকোজে চলে যাই। তো ভিসকোজের ক্ষেত্রে ঠিক একই ভাবে 1892 তে হচ্ছে ফরেস্ট ক্রস এন্ড বেভান এন্ড হচ্ছে পিটল এটা পেটেন্ট ইয়া করে, সেটা হচ্ছে সেলুলোজ কে হচ্ছে সোডিয়াম কস্টিক সোডা এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সালফাইডের সলিউশনে যদি ট্রিটমেন্ট করা যায় সেখান থেকে হচ্ছে যে ফাইবার সে ডিজলভ হয়, সেখান থেকে ফাইবার তৈরি করা যায় আর কি। সো ইনিশিয়ালি ফাইবার তৈরি করা যায় বা ডিজলভ করা যায়, পরবর্তীতে ফাইবার তৈরি করার জন্য হচ্ছে আলাদা ইয়ে আছে, এবং যে রিসার্চ ডেভেলপ করে করলেন তারা পেটেন্ট ইয়ে করে অ্যারাউন্ড 1999 এর দিকে আর কি হচ্ছে কি বলে হচ্ছে ফার্দার হচ্ছে কোর্টল্যান্ড কোর্টও আর কি, উচ্চারণটা আমি ঠিক জানি না,
কভেন্ট্রি কোম্পানিতে ওরা আসলে কিনে নেয় হচ্ছে যে টু প্রোডিউস কমার্শিয়াল ফাইবার। সো যে সারুজের কোশ্চেনের যে আসলে গ্রাফিন, গ্রাফিন থেকে লেসে হচ্ছে ল্যাবরেটরি স্টেজ থেকে কমার্শিয়াল স্টেজে যাইতে হচ্ছে যে দেয়ার আর লটস অফ হচ্ছে যে হার্ডেল, ঠিক আছে। এখন পর্যন্ত হচ্ছে যে এটা সবার জন্য গ্রাফিনের এখন পর্যন্ত হচ্ছে কমার্শিয়াল লেভেলে প্রোডাকশনটা এখনো ওই লেভেলে হয় নাই, ঠিক আছে। যে লেভেলে গেলে এটা আসলে কমার্শিয়ালি সাকসেস হতো, হয় নাই তা হচ্ছে মানে একদমই হয় না এটা বলা যাবে না, বাট দিস ইটসেলফ হচ্ছে যে টোটাল টোটাল ফাইবারের ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট এই মুহূর্তে, এই মুহূর্ত পর্যন্ত। আচ্ছা, তো প্রসেস হচ্ছে কি সেলুলোজ থেকে সেলুলোজ ডেরিভেটিভ তৈরি করা, তারপরে হচ্ছে ওয়েট স্পিনিং এর মাধ্যমে অ্যাসিড পাত্রের মধ্যে রিজেক্টেড সেলুলোজটা তৈরি করা। সেক্ষেত্রে উড হিসেবে উড হচ্ছে ধরো উড পাল্প, উড পাল্প তৈরি করা লাগবে, সেই উড পাল্পটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়। সো উড পাল্পে হচ্ছে যে হাই ডিগ্রি অফ পলিমারাইজেশন থাকে, মানে আছে কি বলে হচ্ছে ন্যাচারালি যে প্ল্যান্ট গুলো থাকে সেই প্ল্যান্ট গুলোতে তিনটা কম্পাউন্ড কম বেশি থাকে। একটা কম্পাউন্ড হচ্ছে যেহেতু কাঠ লেভেলে, একটা কম্পাউন্ড থাকে লিগনিন, লিগনিনের জন্যই হচ্ছে যে বাইরে কাঠ গুলো এরকম হচ্ছে শক্ত না, যেটা জুটের ক্ষেত্রে একটা মেইন ইস্যুস। তার সাথে থাকে হচ্ছে লিগনিন ইজ এ বাইন্ডিং মেটেরিয়াল, তার সাথে থাকে হেমিসেলুলোজ আর তার সাথে সেলুলোজ, এই এই তিনটারই থাকে। পার্সেন্টেজ বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন ডিফারেন্ট হইতে পারে। এখানে ইউক্যালিপটাস, স্প্রুস, বিচ এর কথা বলা হয়েছে, এগুলোর কারণটা হচ্ছে যেগুলো দ্রুত বর্ধনশীল গাছ। দ্রুত বর্ধনশীল গাছ মানে হচ্ছে যে তুমি কাঠটা দ্রুত পাবা, প্লাস হচ্ছে আবার নতুন করে লাগাইলে 3-4 বছরের মধ্যে আবার ইয়ে হয়ে যাবে, এই কি বলে হচ্ছে যে আবার গজায় যাবে। সো কনভার্টিং উড ইন্টু উড পাল্প, এর উড পাল্পের ক্ষেত্রে হচ্ছে তোমার কনসেন্ট্রেটেড কস্টিক সোডা লাগবে, অ্যারাউন্ড 80% কস্টিং সোডা তৈরি হয়, যেটা তুমি উড পাল্পকে হচ্ছে যে সোডা সেলুলোজ তৈরি করে। তারপরে হচ্ছে এইজিনিয়ার, এইজিং এর কাজ কি কেউ বলতে পারবা? এইজিং এর কাজ কি? আজকে এইজিং এর হ্যালো, এইজিং এর কাজ কি? এইজিং মানে কি? স্যার এখানে তো স্যার আমার কোনো আইডিয়া নেই স্যার এজিং কি, কিন্তু এখানে লেখা আছে স্যার লোয়ার্স দ্য ডিপি, মানে ডিগ্রি অফ পলিমারাইজেশন কে লো করে। এজিং কি জিনিস স্যার? এজিংটা স্যার জানা নাই স্যার। আরে বেটা, এজিং বয়স বাড়তেছে না কমতেছে? বাড়তেছে এখানে বয়স বুঝানো হচ্ছে স্যার, এটা তো বুঝিন। এজিং মানে কি? ধীরে ধীরে এটার সময় এটা পার করা, কি বলে হচ্ছে যে তোমার এখন কি বলে হচ্ছে যে টিনেজ স্কিন, আর হচ্ছে তোমাদের এখন তো 20-21-22 বছর হয়ে গেছে তাই না? 22 বছর তো হয়েছে নাকি? 20-21 তো হয়েছে, 21 হয়েছে না সবার কম বেশি? জি স্যার এরাউন্ড 22 স্যার। 22, তো যাই হোক, এইজিং মানে হচ্ছে যে ফেলায় রাখা আর কি, মানে হচ্ছে যে ন্যাচারালি যে ওয়ার এন্ড টিয়ার হয় আর কি। তো উড পাল্প যেটা করা সেটা সাধারণত শীত আকারে পাওয়া যায়, হ্যাঁ, মানে শীত আকারে পাওয়া যায় হাই গ্রেড উড পাল্প। সেটাকে যখন তুমি কস্টিক সোডা দিয়ে, ওয়ার্ম কস্টিক সোডা 18% দিয়ে ট্রিট করবা, এটা সোডা সেলুলোজ তৈরি হবে, কিছু হাইড্রোক্সাইড গ্রুপ ডিসোসিয়েট হয়ে সেলুলোজ বা অ্যালকালি সেলুলোজ তৈরি হবে। এটা যখন বাতাসে তুমি বেশ অনেক অনেক ঘন্টা রেখে দাও, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন হচ্ছে যে সোডিয়াম কি বলে হচ্ছে যে এক্সেস হলে কস্টিক সোডাটা আসলে হচ্ছে রিমুভ করা হইলো প্রেস করে, আর হচ্ছে ওইটাকে ইয়াটাকে টুকরা টুকরা করে বাতাসে মানে বাতাসে আর কি হচ্ছে এইজিং করা হয়। এইজিং করলে বাতাসে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনের উপস্থিতিতে কিছু ডিপলিমারাইজেশন হয়, এবং হচ্ছে এই ডিপলিমারাইজেশনটা হচ্ছে যে ডিগ্রি অফ পলিমারাইজেশনটা লো করে আর কি। তারপরে হচ্ছে এই কি বলে হচ্ছে লো ওয়েট হচ্ছে এই কি বলে উড পাল্প গুলো বা ক্রাম্পস গুলো, সেটা হচ্ছে সালফাইড সলিউশনে আর কি ডুবানো হয় অ্যারাউন্ড 10% ওয়েট। সো তার মানে কি বলে কার্বন ডাইঅক্সাইড 10
পার্সেন্ট দেওয়া হয় সলিউশন, তার মধ্যে ডুবানো হয়। এতে যেটা হয় সোডিয়াম সেলুলোজ জ্যানথেট তৈরি হয়, সেই সেলুলোজ জ্যানথেট থেকে তারপরে হচ্ছে তুমি চেঞ্জ দ্য কালার ব্রাইট অরেঞ্জ। তারপরে ডাইলিউট সোডিয়াম অ্যালকালিতে যখন ট্রিটমেন্ট করা হয় হচ্ছে যে মানে হচ্ছে যে আলটিমেটলি ডোপ তৈরি হয় তখন, মানে সলিউশনটা তখন একদম পিচের মতো হয়ে যায়, ভিসকাস ব্রাউন সলিউশন। ওই ভিসকাস শব্দটা থেকে ভিসকোস শব্দটা, মানে লেসে হচ্ছে যে গুড়ের মতো তৈরি হয়ে যায়, খেজুরের খেজুরের ধরনের যে ধরনের সেই। তারপরে হচ্ছে যে এই ভিসকাস সলিউশনটা হচ্ছে লেট টু রাইপেন, মানে হচ্ছে ফেলে রাখা হয় হচ্ছে যে প্রায় 48 থেকে 48 ঘন্টার মতো হচ্ছে রাইপ করার জন্য, যাতে হচ্ছে যে ভিতরে আস্তে আস্তে রিয়াকশন বা হচ্ছে চেঞ্জ গুলো, রিয়াকশন তো বলা যাবে না, চেঞ্জ গুলো হইতে থাকে। সো হোয়াট হ্যাপেন দ্যাট ইন দিস রাইপেন পিরিয়ড হচ্ছে যে ওই যে ভিসকোসিটিটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে যে ইনক্রিজ করতে থাকে, কারণ যে সেলুলোজ যে জ্যানথেটটা হচ্ছে ইয়ার মধ্যে রিয়াকশন ইয়ার মধ্যে তৈরি হচ্ছিল আমি কতটুকু ডিগ্রি অফ সাবস্টিটিউশন হচ্ছে যে আমি ইয়ে করতে চাই আর কি বলে হচ্ছে। ইউজুয়ালি হচ্ছে যে ডিগ্রি অফ সাবস্টিটিউশন আপ টু 3 পর্যন্ত হতে পারে, বাট রিজেনারেশনে 0.33 হইলেই একটু পরে ব্যাক করা হয়, পরে দেখবো। তারপরে সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে স্পিন করা হয়, তাতে হচ্ছে যে ওই যে কার্বন ডাই সালফাইড যে সলভেন্টটা থাকে সেই সলভেন্টটা হচ্ছে যেখান থেকে রিমুভ হয়ে যায়, এবং হচ্ছে সরি কার্বন ডাই সালফাইড আস্তে আস্তে এখানের মধ্যে রিমুভ হয়। তারপরে হচ্ছে এবং ওটা মাথায় রাখতে হবে হচ্ছে যে রাইপেনিং প্রসেসে এটা কোথা থেকে শব্দ শোনা যাচ্ছে, আমি একটা করলাম আর একটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা। সো আলটিমেটলি তার মানে ইভেন রাইপেনিং প্রসেস তো ডিগ্রি অফ পলিমারাইজেশন ড্রপ করে, তার মানে এজিং প্রসেসও ডিগ্রি অফ পলিমারাইজেশন ড্রপ করে, রাইপেনিং প্রসেসও ডিগ্রি অফ পলিমারাইজেশন ড্রপ করে, এবং এই দুইটা স্টেজই আসলে হচ্ছে যে ফাইনাল স্পিনিং সলিউশন যেখান থেকে আমি ফাইবার তৈরি করব, ফিলামেন্ট তৈরি করব, সেটার ভিসকোসিটিটা ডিটারমাইন করে, ঠিক আছে। এবং এই যে ডিগ্রি অফ পলিমারাইজেশনটা যে লো হয়ে গেল এটার কারণেই হচ্ছে যে ফাইবারের উইকনেসটা, ফাইবারের স্ট্রেংথটা কম্পারেটিভ করবে। পুরো জিনিসটাকে যদি আমরা আসলে স্কিমেটিক্যালি দেখি এটা হয়তো মাছমো তোমাদের জন্য ইজিয়ার হবে, পুরো প্রসেসটা যেটা কমার্শিয়ালি হচ্ছে যে ইউজ করা হয়। সো স্টিপিং প্রসেস পাল্পটা এখানে দেওয়া হইলো, তার সাথে দেওয়া হচ্ছে কস্টিক সোডা। সো দিস প্রসেস ইজ কল্ড স্টিপিং। এই স্টিপিং এ দেখছে এগুলো ব্লেড থাকে, ব্লেড দিয়ে ঘুরানো হয়, তাতে একদিকে জমানো হয়ে থাকে। এই প্রসেসে সোডা সেলুলোজ তৈরি হয়, ঠিক আছে। সোডা সেলুলোজ, সোডা সেলুলোজ, এই যে লাই, লাই মানে কি অনেকটা এরকম মানে ইউজ থাকে স্যার আর কি, লাই পড়ছিলাম স্যার, মানে যখন ক্লাসে স্যার ব্যাটারিতে কার্বনের লাই বলে একটা ব্যাপার থাকে স্যার, না মনে হয় আমি জানি না কার্বন লাই হচ্ছে মেইনলি হচ্ছে যে সলিউশন অফ হচ্ছে যে কস্টিক সোডা অথবা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং অনেক ক্ষেত্রে হচ্ছে যে ব্যাটারিতে থাকে স্যার। সো লাই রিমুভ করা হয় কস্টিক সোডাটা আলটিমেটলি, তারপরে হচ্ছে এটা শেডিং করে টুকরা টুকরা করা হয়, হ্যাঁ টুকরা টুকরা করার পর শেডিং করার পরে তারপর এইজিং করানো হয়। এইজিং করা মানে মানে আমরা তখন বলছিলাম বাতাসে, এখানে হচ্ছে যে আর্টিফিশিয়াল অক্সিজেন দিয়ে এইজিং করা হয়, এইজিং করার পর কুলিং করা হয়, কুলিং করার পরে ওই শেডেড কি বলে হচ্ছে ফাইবারটা, ফাইবার বলতেছি শেডেড হচ্ছে যে মানে পাল্পটা কি হচ্ছে যে আরেকটা চেম্বারে নেওয়া হয়, যে চেম্বারে হচ্ছে যে লাই এবং হচ্ছে ওয়াটার এবং কার্বন ডাই সালফাইড দেওয়া হয়। সো তাতে হচ্ছে যে প্রসেসটার নাম হচ্ছে জ্যানথোজেনেশন, জ্যানথেট তৈরি হয়, জ্যানথেটকে তারপরে হচ্ছে তোমার
মানে ডিজলভিং এর জন্য সময় দেওয়া হয়, ঠিক আছে? মানে এখানে তো রিঅ্যাকশন করা হয়, পরবর্তীতে এখানে হচ্ছে যে নিয়ে ডিজলভিং এর সময় দেওয়া হয়। ডিজলভিং করার পরে তারপরে হচ্ছে ফিল্ট্রেশন করা হয়। ফিল্ট্রেশন করা হয় হচ্ছে টু গেট দ্য হোমোজিনিয়াস সাইজেস অফ দ্য পার্টিকেলস, ঠিক আছে? তা না হলে হচ্ছে বড় বড় পার্টিকেল সাইজের ইয়াতে যদিও ডিজলভ হয়েছে ভিতরে লাম্প থেকে যাইতে পারে। তারপরে হচ্ছে রাইপেনিং করা হয়। রাইপেনিং করার পরে অনেকক্ষণ সময় ধরে রাইপেনিং করার পরে তারপরে ডিএরেশন করা হয়। ডিএরেশন মানে হচ্ছে এটা ভিতরে যদি বাবল টাবল থাকে তাহলে হচ্ছে যে ফাইবারের হোমোজিনিটি নষ্ট হবে, তো তার মানে এই অক্সিজেনটাকে রিমুভ করার জন্য হচ্ছে ব্লেড দিয়ে করলে ওই যে অনেক সময় থাকে না বাবল থাকলে ভিতরে খোলা থাকে আর কি, খোলার মধ্যে থাকে, সেটা রিমুভ করা হয়। পরবর্তীতে এটাকে স্পিনিং করা হয়। স্পিনিং করার জন্য হচ্ছে যে সলিউশনের মধ্যে ডুবায়া তারপরে হচ্ছে স্ট্রেচ করা হয়। স্ট্রেচ তারপরে এখানে কাটিং করে আফটার ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে? আফটার ট্রিটমেন্ট মানে হচ্ছে যে ওই এর মধ্যে থেকে যেন কার্বন ডাই সালফাইড বা অন্যান্য যে কম্পাউন্ড গুলো আছে সেগুলো রিমুভ করা হয়, পিওর ফাইবার পিওর সেলুলোজ যাতে পাওয়া যায়। পরবর্তীতে ড্রাইং এন্ড ওপেনিং এর মধ্যে তারপর হচ্ছে ওই যে কি বলে কম্প্রেস করে বেইলিং করা হয় এবং ভিসকাস ফাইবার পাওয়া যায়। হ্যালো, ক্লিয়ার হয়েছে? হ্যালো, ক্লিয়ার হয়েছে নাকি? আমি সামনে আসছি। এখানে এখানে নামাজ পড়তে চলে গেছে কয়েকজন বন্ধু, দেখো স্যার বললো স্যার নামাজ জানে, অসুবিধা নামাজ পড়ে আসো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি এখন কি বলে এটার এফেক্টটা দেখি তাহলে একটু খেয়াল করলে দেখা যাবে যে স্টিপিং প্রসেসে হচ্ছে সোডা সেলুলোজ তৈরি হচ্ছে, সেলুলোজ তৈরি হচ্ছে, তারপর যখন এজিং করা হয় তখন হচ্ছে কি দেখো যে নামাজে যাওয়া যা অসুবিধা নাই, আবার আসো অসুবিধা নেই, আমি আমার একটু সময় লাগবে শেষ করতে, মানে 15-20 মিনিট তো লাগবে। তো এজিং প্রসেসে কি হয় দেখো, ডিগ্রি অফ পলিমারাইজেশন যখন শুরু হয় তখন হচ্ছে যে এরকম থাকে, তারপর আস্তে 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 সময়ের সাথে সাথে হচ্ছে যে সময়ের সাথে সাথে এই এজিং প্রসেসে ডিপিটা লো হয়, আর হচ্ছে যে 4 ঘন্টায় মানে কত ঘন্টা রাখলে কি হয় সেটা হচ্ছে 4 ঘন্টা 4 ঘন্টা 1.5 ঘন্টা 0 আওয়ার কত সময় রাখতে হবে এজিং প্রসেসে সেটার জন্য আলাদা আলাদা কি বলে হচ্ছে যে গ্রাফও তৈরি করা হয়েছে যাতে হচ্ছে যে কোন অপটিমাম পয়েন্ট আসলে বের করার জন্য। তারপরে হচ্ছে জেনফেশনের মাধ্যমে দেখো হচ্ছে যে যে সেলুলোজের স্ট্রাকচার তার সাথে কার্বন ডাই সালফাইড যখন দেওয়া হবে হচ্ছে স্ট্রাকচারে হচ্ছে কার্বন ডাই সালফাইড এবং সোডিয়ামের কি বলে হচ্ছে অ্যাসোসিয়েশন হবে, এবং তারপরে হচ্ছে এবং সেটা সময়ের সাথেও দেখাচ্ছে যে কতক্ষণ লাগে আর কি, যে মানে কতক্ষণ প্রথম দিকে হচ্ছে যে খুব ফাস্ট 15 মিনিটের রিয়াকশনটা খুব ইয়া হয়ে যায়, তারপরে হচ্ছে এটা স্লো হয়ে যায়, তবে এইটা এই কত প্রেশার দিতে হবে সেই প্রেশারের সাথেও ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ফিল্ট্রেশনের যেটা দেখাইলাম, দেখো হচ্ছে যে এখানে ফিল্ট্রেশনে হচ্ছে ফিল্ট্রেশনের আগে দেখো হচ্ছে যে এই যে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন আর কি, মানে পার্টিকেল সাইজ কিন্তু একদম প্রায় খুব 0.12 থেকে শুরু করে একদম দেখো 3 মাইক্রন 3.5 মাইক্রনের মধ্যে 3.2 3.4 মাইক্রন পর্যন্ত আছে, ভেরিয়াস ডিফারেন্স। কিন্তু যখন ফিল্ট্রেশন এটার সমস্যাটা কি হচ্ছে যে ফাইবার যখন এই সলিউশন ফাইবার তৈরি করা হবে তখন পার্টিকেল সাইজের কারণে এক এক রকম কাটা হবে, এক এক রকম হচ্ছে ফিলামেন্টের সাইজ হবে, এবং দ্যাট ইজ উই ডু নট ওয়ান্ট, উই ওয়ান্ট এ হোমোজিনিয়াস ফিলামেন্ট। এবং সেই ক্ষেত্রে ওই যে দেখো থার্ড ফিল্ট্রেশনের পরে দেখা যায় হচ্ছে যে এই যে সাইজ গুলো মোটামুটি হচ্ছে কনসিস্টেন্টলি চলে আসছে আর কি। এখানে রাইপেনিং এ যে কি হয়, রাইপেনিং এ কস্টিক সোডা দেওয়া হয়, কার্বন ডাই সালফাইড আর কস্টিক সোডা মিলে হচ্ছে যে ওই NaCl3 বিভিন্ন কম্পাউন্ড তৈরি হয়, এবং এইখানে তাহলে কি দেখা যাচ্ছে হচ্ছে যে দেখো প্রথমে হচ্ছে যে এই ডিগ্রি অফ সাবস্টিটিউশন মানে হচ্ছে কার্বন ডাই সালফাইড কতগুলো কম্পাউন্ড ইয়ে থেকে সরে গেছে, তো ইনিশিয়ালি হয়তো 0.6 থেকে এটাকে মানে প্রায় 60 থেকে 80 ঘন্টা পরে দেখো খেয়াল করে 80 ঘন্টা পরে কমে এটা প্রায় একটা স্টেজে চলে আসে। মোস্ট এখানে C6 আর C2 C+ C3 হচ্ছে তার মানে
C6 এ যেটা কার্বন ডাই সালফাইড থাকে দ্যাট ইজ ইজি টু হচ্ছে সাবস্টিটিউট, মানে ইমিডিয়েটলি দেখো মনে করো যে এখানে যখন শুরু হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি একই লেভেলে হচ্ছে সাবস্টিটিউশন করা ইজি, কিন্তু ইয়ার ক্ষেত্রে হচ্ছে C2 C3 ক্ষেত্রে ডিফারেন্ট আর কি, ডিফিকাল্ট আর কি, এটা সময় লাগে, কম্পারেটিভলি অনেক সময় লাগে মোটামুটি লেসে এই জায়গাটায় যে সে স্টেবল হয়েছে, আর হয়তো বেশি করা যাবে না 45-50 আওয়ার্স। আই স্পিনিংটা নিয়ে যেটা আলাদা ভাবে আসছে ওইটা যাব, তারপর হচ্ছে জ্যান্থের ডিকম্পোজিশন, মানে আমার হচ্ছে যে জ্যান্থেরটা হয়েছে যখন ফাইবারটাকে আমি রিজেনারেট করবো সেই ক্ষেত্রে হচ্ছে যে কি বলে জ্যান্থিক অ্যাসিড বা হচ্ছে যে কি বলে অ্যাসিডের মধ্যে যখন ডুবানো হয় তখন হচ্ছে যে এই অ্যাসিডটা তৈরি হয়, অ্যাসিডটা থেকে ফাইনালি হচ্ছে সিএসটি বা কি বলে হচ্ছে যে ফাইনালি সিএস2টা হচ্ছে যে সলিউশনে আসে, এটা পরবর্তী রিকভার করার ব্যবস্থা করা হয়। তারপরে হচ্ছে যে ফাইবার ফিলামেন্টটা তো এখানে মানে আমি ফিলামেন্ট তো পেলাম, তারপরে স্ট্রেচিং করা হয় হচ্ছে যে আমি যতটুকু ফিলামেন্টের ডায়ামিটার চাই ড্র রেশিও অনুসারে, তারপরে হচ্ছে আফটার ট্রিটমেন্ট করা হয়, আফটার ট্রিটমেন্ট মনে করা হচ্ছে স্ট্রেচিং করে কাটা হয় যে নির্দিষ্ট স্টেপল লেন্থে, কাটার পরে হচ্ছে অ্যাসিড ওয়াটার যে সিএস2টা কনডেনসেশন করা হয় যে সিএস2টা কনডেনসেশন করা হয়, সালফারাইজেশন, কিছু সালফার হচ্ছে ফাইবারের গায়ে ফাইবারে লেগে থাকতে পারে এইটার জন্য ডিসালফারাইজেশন করা হয়, পরবর্তীতে ব্লিচিং সব ফিনিশ করে এই প্রেসিং করে তারপরে হচ্ছে যে বিক্রি করা হয়, এই হচ্ছে ওয়াশার ড্রায়ার সামনে একটু আর একটু আছে। তো স্পিনিং প্রসেসটা কি তাহলে দাঁড়ালো, স্পিনিং স্ট্রেচিং কাটিং ওয়াশিং অ্যান্ড ড্রাইং, এই যে হট স্ট্রেচ স্ট্রো অ্যারাউন্ড স্পিনিং প্রসেসে দেখা গেছে হচ্ছে যে অ্যারাউন্ড 200,000 হোলস থাকে আর কি, ঠিক আছে, এবং কি বলে হোলগুলো ডায়া হয় হচ্ছে 40-90 মাইক্রোমিটার, ঠিক আছে, 40-90 মাইক্রোমিটার, আর ভেলোসিটি যদি ওয়েট স্পিনিং হয় আর স্পিডটা থাকে হচ্ছে 12-20 মিটার পার মিনিট, ঠিক আছে, এবং এই হচ্ছে তোমার হচ্ছে যে ভিসকাস স্পিনিং প্রসেস থেকে সলিউশন বা থাকে সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে সোডিয়াম সালফেট, বিভিন্ন ঠিক আছে, যেখানে ছিদ্রগুলো দেখতেছো তো 1053 হোল আছে, এরকম অনেকগুলো পাশাপাশি থাকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড জিঙ্ক সালফেটের মাধ্যমে আর কি রিজেনারেশন। এই হচ্ছে স্পিনিং প্রসেসে ওয়াশিংটা, এই দেখো রিজেনারেশন অফ ভিসকোস, রিজেনারেশন অফ ভিসকোস দেখো হচ্ছে দেখছো যে লিকুইডটা হচ্ছে যে ভিসকোসিটিটা বা হচ্ছে যে ডোপটা কিরকম হচ্ছে, যখন এই লিকুইডটা যখন আসলে হচ্ছে ইয়ার মধ্যে দিয়ে পড়ে কি ঘটে, প্রথম যখন ধরো সালফিউরিক অ্যাসিড সলিউশনে যখন পড়ে তখন যেটা হয় দেখো হচ্ছে যে ইনিশিয়ালি বাইরের অংশটা জেল ফর্মেশন তৈরি হয়, তারপরে আস্তে করে আবার সলিড কোয়াগুলেশনের মাধ্যমে সলিড তৈরি হয়। সো এখানে দুইটা স্ট্রাকচার হয়, প্রাইমারি ভাবে যখন হচ্ছে সালফিউরিক অ্যাসিডে করা হয় তখন কোয়াগুলেশনটা হয়, পরবর্তীতে যখন স্পিন পাতে আরো বেশি সময় থাকে তখন ডিহাইড্রেশন ডেন্সিফিকেশন রিজেনারেশন হয়, আর একই সাথে হচ্ছে ক্রিস্টালাইজেশন, ক্রিস্টালটা ওরিয়েন্টেশন হয় আর ফাইবারের অ্যালাইনমেন্ট এবং হচ্ছে ক্রিস্টাল তৈরি হয় আর, এবং এখানে তুমি দেখো এটা হচ্ছে যে এই যে স্পিনার থেকে বের হচ্ছে, বের হওয়ার এই জায়গার থেকে সরি এই জায়গার থেকে স্পিনার থেকে বের হচ্ছে, বের হওয়ার ফলে ইনিশিয়ালি তো পড়তেছে এইভাবে জেল তৈরি হচ্ছে যখন ফাইবারের সলিউশনের ভিতরে, পরবর্তীতে হচ্ছে আস্তে আস্তে সলিড হচ্ছে, এই বের হচ্ছে তুমি সালফেটিক অ্যাসিড দিচ্ছ আর বের হচ্ছে সোডিয়াম সালফেট CS2 হাইড্রোজেন সালফাইড গ্যাস টক্সিক অ্যাসিড। এখানে যেই একটা যে অংশটা তৈরি হয় সেটা হচ্ছে স্কিন পোর স্ট্রাকচার, স্কিন পোর স্ট্রাকচারটা কি জিনিস মেইনলি হচ্ছে অনেকগুলো ফাইবার, ধরুন এখানে যেমন 1053টা ফাইবার একসাথে বের হচ্ছে, 1053টা ফিলামেন্ট যখন একসাথে বের হয় বাইরের অংশটা বাতাসের সংস্পর্শে চলে আসে, কিন্তু ভিতরে ধরো এই যদি হয় একটা ফাইভ ফিলামেন্ট সিলিন্ড্রিক্যাল আকারে বের হচ্ছে, বাইরের অংশটা বাতাসের সংস্পর্শ পাইছে দুই পাশে, কিন্তু হচ্ছে ভিতরের অংশটা তার মানে বাতাসের সংস্পর্শে পাওয়ার সাথে সাথে কিছুটা সলিডিফাই হয়েছে কিন্তু ভিতরটা ঠিকই এখনো হচ্ছে লিকুইড ফর্মে আছে। তো এটাকে ওরা স্কিন পোর স্ট্রাকচার বলতেছে, এবং স্কিন হ্যাজ হায়ার ওরিয়েন্টেশন, কি বলে হচ্ছে পোর হচ্ছে লেস ওরিয়েন্টেড, এবং তুমি এই স্কিন থিকনেসটা মানে স্কিন থিকনেসটা মানে হচ্ছে যে কতটুকু বাইরের অংশ হচ্ছে বাতাসের সংস্পর্শে আসবে সেটা তুমি সেই কোয়াগুলেশনটা তুমি এডিটিভ দিয়ে কন্ট্রোল করতে পারবা। ফাইনালি হচ্ছে স্ট্রেচিং, স্ট্রেচিং এর ক্ষেত্রে এখানে দেখছে যে এই স্ট্রেচিংটা করা হয় কারণ হচ্ছে স্ট্রেচিং করলে ফিলামেন্টের ডায়ামিটার ইউ ক্যান কন্ট্রোল, আর হচ্ছে
molecules are aligned with the fiber axis, that means orientation. তারপরে হচ্ছে কাটিং তোমার স্টেপল ফাইবার হিসেবে ব্যবহার করতে গেলে কাটিং করা হয় সাধারণত কটন ফাইবারের সাথে বা বিভিন্ন ফাইবারের সাথে যদি মিক্স করা হয় তখন স্টেপল ফর্মে সো স্টেপলটা হচ্ছে 38 থেকে 40 মিলিমিটার হিসেবে আসে ফাইনালি আফটার ট্রিটমেন্ট যেটা ওই ইনিশিয়ালি বলছিলাম আফটার ট্রিটমেন্টে হচ্ছে যে অ্যাসিড ওয়াটারের মধ্য দিয়ে হচ্ছে যে ফিলামেন্টটা যায় কারণ হচ্ছে যে দুইটা জিনিস একটা হচ্ছে কোনো সালফার বা কোনো ফেস কেমিক্যাল যাতে না থাকে আর হচ্ছে সলভেন্টটা যাতে হচ্ছে যে কি বলে হচ্ছে যে রিমুভ করা যায় এবং এই সিনথেটিক ফাইবার যদিও রিজেনারেটেড সেলুলোজ বাট ইট ইজ ইটসেলফ হচ্ছে যে ম্যানমেড ফাইবার সো এই ক্ষেত্রে ওই সফট ফিনিশ ব্লিচিং করা ব্লিচিং মানে হালকা ব্লিচিং করা হয় ফিনিশিং ফিনিশিং দেওয়া হয় যার জন্য ভিসকাস ফাইবার যদি হচ্ছে স্টেপল ফর্মে হয় তাহলে তো হচ্ছে যে সাধারণত এক কালারই হয় মিলাঞ্জ একটা ফাইবার মিলান শব্দটা তোমরা যদি না শুনে থাকো শুনে নাও মিলান একটা ফাইবার যেখানে হচ্ছে যে অনেক রকম মিলান থাকে বাট মিলান হচ্ছে একটা ফাইবার হুইচ ইজ বেসিক্যালি কম্বিনেশন অফ হচ্ছে কটন ফাইবার কটন স্ট্যাপল ফাইবার এবং হচ্ছে ভিসকোজ স্ট্যাপল ফাইবার ঠিক আছে তার মানে ভিসকোজ এবং কটনের মিক্স কিন্তু ভিসকোজটা এই ক্ষেত্রে যেটা হয় হচ্ছে কিছুটা হচ্ছে অ্যাশ কালারের থাকে সো অ্যাশ কালারের থাকলে যেটা হয় তোমার কটনটা হচ্ছে কি বলে হচ্ছে এই অরিজিনাল কালার আর ভিসকোজটা হচ্ছে অ্যাশ কালার সরাসরি ফাইবার ফর্মেই পাওয়া যাচ্ছে সো ওই দুইটা যখন মিক্স করে যখন ফ্যাব্রিক বা ইয়ার্ন বা ফ্যাব্রিক তৈরি ইয়ার্ন বা ফ্যাব্রিক তৈরি হয় এটাকে বলা হচ্ছে মিলাঞ্জ ফ্যাব্রিক মিলাঞ্জ এফেক্ট সো তার মানে কটনটাকে যদি কালার না করা হয় সেটা হালকা ব্লিচিং করা হয় ইট কাইন্ড অফ হোয়াইট বা গ্রে হোয়াইট আর মিলাঞ্জ হবে হচ্ছে অ্যাশ সরি ভিসকোজ হবে হচ্ছে অ্যাশ সো এই পার্সেন্টেজটা কম বেশি হইতে পারে কোনো জায়গায় ভিসকোজের পার্সেন্টেজ 5% কোনো জায়গায় 25% হইতে পারে এবং তার উপর ভিত্তি করে এফেক্টটা হচ্ছে ডিফারেন্ট আসবে আর কি এবং ভেরি কমন খুবই কমন হচ্ছে মিলাঞ্জ MELANGE মিলাঞ্জ ফাইবার এখন আমরা আসলে একটু এই যে মিলাঞ্জ ফাইবারের কথা বললাম বা মিলাঞ্জ ফ্যাব্রিকের কথা বললাম কম্পারেটিভলি একটু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ইন দ্য সেন্স হচ্ছে দেখ মানে স্পিনিং ফ্যাক্টরি গুলো গেট মোর ভ্যালু আচ্ছা তার মানে দাঁড়াচ্ছে যে একটা যে জিনিসটা সব বলতে যে ভুলে গেছি মিলাঞ্জ করার ক্ষেত্রে তার মানে দাঁড়াচ্ছে আমি কিন্তু ভিসকোজ বা রেয়ন ভিসকোজকে ফাইবার অবস্থায় হচ্ছে হাই করতে পার মানে তুমি যদি খেয়াল করে দেখো ডোপটার কালার যেটা তো হইলো হইলো আমি যদি ধরো এটার মধ্যে টাইস বা পিগমেন্ট দিয়ে দিই তাহলে কি দাঁড়াবে আমার যে ফাইবারটা বের হবে সেই ফাইবারটা হবে হচ্ছে যে ওই ধরনের কালার সো ইট ইজ পসিবল টু হচ্ছে ডু দ্যাট এটার একটা অ্যাডভান্টেজ আছে এখন আমরা যদি কটন এবং হচ্ছে ভিসকোজ রেয়নের মধ্যে কম্পেয়ার করি ওয়ান অফ দ্য মেজর ডিফারেন্স হচ্ছে ভিসকোজের ক্ষেত্রে হচ্ছে যে ডিগ্রি অফ পলিমারাইজেশন ইজ মাচ লোয়ার দেন হচ্ছে কটন এবং সেই মাচ লোয়ার একটা কটন কারণ অ্যারাউন্ড 5000 হচ্ছে ডিপি হচ্ছে কটনের সেটা ভিসকোজের ক্ষেত্রে এসে 400-500 চলে আসে প্রিটি লো এটা একটা দ্বিতীয় জিনিস হচ্ছে ভিসকোজ ইজ হচ্ছে 30% ক্রিস্টালাইন 70% এমোফাস আর কটনের 70% ক্রিস্টালাইন 30% এমোফাস নাম্বার টু পয়েন্ট হোয়াট উইল বি দা কি বলে হচ্ছে যে এক্ষেত্রে তাহলে হচ্ছে এই ক্ষেত্রে এফেক্টটা কি হইতে পারে যেহেতু ক্রিস্টালিনিটি ডিফারেন্ট কি হতে পারে ভিসকোসকে হচ্ছে মানে মোর রেডিলি হচ্ছে ডাই করা যাবে মানে কটনের ক্ষেত্রে যেহেতু ক্রিস্টালিনিটি বেশি সেখানে ডাই করতে মানে অত বেশি ডাই অ্যাবজর্ব করবে না বাট ভিসকোস ডাই অ্যাবজর্বটা বেশি করবে ক্রিস্টালিনিটি অনেক কম সো এলংগেশন সেক্ষেত্রে আবার স্যার ফ্লেক্সিবিলিটিটা আবার ভালো হবে যেহেতু আমরা এটাকে মানে ইজিলি এলংগেট করতে পারবো কটনের থেকে বেশি সো এই ক্ষেত্রে আবার হচ্ছে তাদের মানে ইলাস্টিসিটি বা এলংগেশনের যে প্রপার্টি গুলো আছে ওই ইলাস্টিসিটি ব্যাপারটা আসলে একটু ডিফারেন্ট হতে পারে কিন্তু এলংগেশন এর ব্রেক দ্রুত হতে পারে আচ্ছা এটা একটু দেখব মানে ফ্যান্টাস্টিক মানে হোয়াট ইউ ডিডাক্টেড ফ্রম হচ্ছে যে দিস ইনফরমেশন ইজ গুড নাম্বার ওয়ান হচ্ছে যেহেতু ক্রিস্টালিনিটি কম তার মানে হচ্ছে ডাই অ্যাবসর্বিলিটি বেশি হবে ডাই অ্যাবসর্ব ওয়াটার বা হাইড্রোফিলিক হবে তার মানে ময়েশ্চারি কোনো হাই হবে এবং হচ্ছে অ্যাবসর্বিলিটি বেশি হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে তার মানে দাঁড়াচ্ছে আমি যদি 1 কেজি ডাই ভিসকোজের ক্ষেত্রে ব্যবহার করি বা 1 কেজি একই ডাই যদি কটনের ক্ষেত্রে ব্যবহার করি ভিসকোজ উইল বি মাচ ডিপার কালার কম্পেয়ার টু হচ্ছে ইয়াতে কটন আবার কি বলে যেহেতু উইক হবে ভিসকোজ ডাইং করা কম্পারেটিভলি ক্রিটিক্যাল হবে কম্পেয়ার টু হচ্ছে যে কটন
আর থার্ড স্ট্রেংথের কারণে আর কি থার্ড যে পয়েন্টটা বললো ইলংগেশন যে বেশি হবে না কম হবে এটা ডিপেন্ড করবে যেহেতু উইক হয়ে গেছে ইলংগেশন অল্প করতে যে ছিঁড়েও যেতে পারে বুঝতে পারছো কি বলছি তার মানে দাঁড়াচ্ছে হাইড্রোজেন বন্ডিং এখানে যে ধরনের হাইড্রোজেন বন্ডিং বা কি বলে হচ্ছে যে সেলুলোজ চেইনের যে হচ্ছে যে প্যারালালিজম বা ওরিয়েন্টেশন ছিল ইট উইল বি ডিফারেন্ট ইন হিয়ার এবং এটা আবার রিজেনারেট করা যাবে না যেমন এখানে যদি খেয়াল করে দেখি আমরা তো এখানে নেটিভ সেলুলোজের ক্ষেত্রে হচ্ছে 3-6 ক্ষেত্রে অনেক বেশি ইয়া 3-6 ওয়ার ইজ এখানে যেটা হয়েছে মেইনলি হচ্ছে 2-6 কিছু আবার ঠিকও আছে 3-5-এর সাথেও যেটা হচ্ছে এটা ঠিকই আছে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখতে হবে সেলুলোজ কিন্তু হচ্ছে যে দুই ধরনের এক পাশে অক্সিজেন থাকে আরেক পাশে হাইড্রোজেন থাকে হচ্ছে চেইনের বাইরে which means oxygen যেখানে থাকে সেটা যে রিডিউসিং এন্ড এবং যেটা নন রিডিউসিং এন্ড তার মানে দুই পাশে দুই রকম সেলুলোজ ওয়ান এর ক্ষেত্রে সবগুলো সেলুলোজ চেইনই হচ্ছে একই দিকে থাকে তার মানে তার হচ্ছে রিডিউসিং এন্ড যদি এইটা হয় নন রিডিউসিং এন্ড এইটা হচ্ছে তার মানে দুইটা ক্ষেত্রে হচ্ছে একই রকমই হচ্ছে whereas সেলুলোজ টু তে যখন সে কনভার্ট হয় দেখা যায় হচ্ছে যে চেইন গুলো হচ্ছে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টে চলে আসে তো কিছু রিডিউসিং এন্ড এদিকে থাকে কিছু নন রিডিউসিং এন্ড এদিকে থাকে কিছু নন রিডিউসিং এন্ড তার মানে দাঁড়াচ্ছে যে হাইড্রোজেন বন্ডিং প্যাটার্নের জন্য হচ্ছে যে কি বলে কার্বনের পজিশন গুলো কার্বন অক্সিজেনের C6 বা C3 C5 এই পজিশন গুলো আলটিমেটলি চেঞ্জ হয় যার জন্য হাইড্রোজেন প্যাটার্ন চেঞ্জ আমি কি এই জিনিসটা বুঝাতে পারছি কি সেলুলোজ ওয়ান এর ক্ষেত্রে তাহলে যে একটা কম্প্যাক্ট স্ট্রাকচার দেখা যায় তাহলে কি সেটা বেসিক্যালি যে প্যারালাল অ্যারেঞ্জমেন্টের জন্য হ্যাঁ কিছুটা ইয়েস হ্যাঁ অনলাইনে পড়াশোনা একটা বড় সমস্যা হচ্ছে আমি তোমাদের চেহারা দিকে তাকায় বুঝতেছি না যে আসলে কে বুঝছে কে বুঝে নাই আর যেহেতু 99% ছাত্রছাত্রী মানে চুপ করে বসে থাকে আমি কিছুই বুঝি না ঠিক আছে যে আর কে বুঝে নাই আর কে বুঝছে আমি তো চলে যাচ্ছে আর কি আচ্ছা তারপরে হচ্ছে যে আরো প্রপার্টি সো কম্পেয়ার যখন করতেছি উইকার দেন কটন এবং স্পেশালি ইট ইজ ভেরি উইক যখন এটা হচ্ছে যে ওয়েট অবস্থা ঠিক আছে স্ট্রেস স্ট্রেন কার্ভ সো এই যে স্ট্রেস স্ট্রেন কার্ভ বিভিন্ন ফাইবারের স্ট্রেস স্ট্রেন কার্ভ আগে দেখছো তোমরা জি স্যার আপনি তার মানে দাঁড়াচ্ছে যে এটা যদি আমি ভুলে গত বছর দিচ্ছি তাহলে তোমাদেরকে দিচ্ছি না আচ্ছা ভেরি গুড তাহলে তার কথা বলার কিছু নাই তার মানে হচ্ছে যে ভিসকোজ হচ্ছে যে কটন থেকে উইকার দেখো অল্প পরিমাণ স্ট্রেস মানে ইয়া দিলে স্ট্রেস দিলে স্ট্রেনটা অনেক হাই আর ওয়েট অবস্থায় হচ্ছে যে ওয়েট অবস্থায় হচ্ছে যে তার স্ট্রেন কম অবশ্যই মোর হাইড্রোফিলিক দেন কটন ঠিক আছে তার মানে দাঁড়াচ্ছে যে ভিসকোজ হচ্ছে যে ইজ ভেরি কি বলে নিয়ার বাই হচ্ছে যে কি বলে হচ্ছে উল অনেক হাই তিন হচ্ছে যে হাইড্রোলাইসিস এনজাইমেটিক হাইড্রোলাইসিস যেহেতু অ্যামোরফাস রিজিওন অনেক হাই ক্রিস্টালিনিটি কম এনজাইমেটিক ডিগ্রেডেশনটা কম্পারেটিভলি হাই দেখো নেটিভ সেলুলোজের ক্ষেত্রে হচ্ছে যে ইভেন 25 আওয়ার্স পরেও হচ্ছে যে ডিগ্রেডেশনটা এনজাইমেটিক হাইড্রোলাইসিস লো কিভাবে বের করে যে কি পরিমাণ স্যাকারিন গ্লুকোজ স্যাকারিন ইয়েতে আসছে আর কি এই সলিউশনে বের হয়েছে আর কি এটা পার্সেন্টেজ নির্ভর করে আর কি সো সেলুলোজ 2 এর ক্ষেত্রে হচ্ছে এটা কম্পারেটিভলি হচ্ছে
high, which means হচ্ছে যে it will degrade faster in the process. Special এজন্য হচ্ছে যে wet processes special care নিতে হয়, even viscous garment যদি তুমি হচ্ছে যে এই যে বর্ষার ওয়েদারে রাখো সেক্ষেত্রে তোমাকে special care নিতে হবে। আর কি আছে? Dyes more readily এটা বলছে, drapes better. It is a very interesting হচ্ছে যেহেতু artificial silk সিল্কের মতো হয়, ডান পাশটা দেখলে বুঝবা। কটন গার্মেন্টস যেটা দেখবা হচ্ছে তুমি যদি প্রসেস না করো কটন গার্মেন্টস টা হচ্ছে নিচের দিক থেকে উপরে উঠে যায়, তাই না? ব্যাপারটা ঝুলে থাকে কি ঝুলে থাকে না, ওয়েরিস কি বলে হচ্ছে ভিসকোস বা হচ্ছে রেয়ন ফাইবারের বৈশিষ্ট্য হচ্ছে যে ইট অ্যাকচুয়ালি হচ্ছে যে ঝুলে থাকে নিচের দিকে অ্যাকর্ডিং টু ইয়র বডি শেপ, সো ইট ইজ এ ড্রেপেবিলিটি কোয়ালিটি। তার সাথে হচ্ছে লাস্টারাস এবং হচ্ছে ট্রান্সলুসেন্ট মানে হচ্ছে গ্লো দেয়, just like any other natural fiber, it is not such prone to static electricity. And interestingly, such man-made fiber, I mean, such staple fiber, I mean, to do it, so staple fiber, to do it, so for texturizing, the different process, as a cream, or a pigment, I mean, sorry, different kind of, yeah, so all of that, texturizing and pigment, to do it. Another important thing, such cotton, I think, that when our carding, sorry, carding, both spinning, such a broad criteria, such that our naps, seeds, trash, etc., remove for us. এটা রিমুভ করা যায়। ভিসকোস ইজ হচ্ছে 99% প্লাস পিওর সেলুলোজ, হোয়ারিজ হচ্ছে যে কটন কিন্তু হচ্ছে 90-94% হচ্ছে সেলুলোজ, খেয়াল রাখতে হবে আর কি। আমরা ওটাকে পরবর্তীতে ডাইং এর মাধ্যমে হচ্ছে যে অনেকটুকু রিমুভ করি, বাট রেয়ন ফাইবার হচ্ছে যে 99% পিওর সেলুলোজ। তুমি যখন রিজেনারেশন করো তখন হচ্ছে যে স্ট্যাটিক লিগনিন থেকে শুরু করে ওই যে তারপরে হচ্ছে যে হেমিসেলুলোজ যেগুলো আছে সেগুলো সব সব বের হয়ে যাবে। এন্ডিউসটা কি? এন্ডিউসটা হচ্ছে সবচেয়ে কমন, এই জিনিসটা চিনতে পারছো তোমরা কি? কে বলতে এই জিনিস চেনা গেছে কিনা? করোনা টেস্ট কে কে করছো? করোনা টেস্ট কেউ করছো? হ্যালো, একজন করোনা টেস্ট করে নাই? জি স্যার করছি। করোনা টেস্ট কিভাবে করে স্যার? কটন বারের মতো অনেক বড় একটা ইয়ে নাকের মধ্যে। এক্স্যাক্টলি, গুড। এটাকে বলে সোয়াব স্টিক, ঠিক আছে? এটাকে বলে সোয়াব স্টিক। ইউজুয়ালি হচ্ছে এই যে তুমি ডান পাশে যে ছবিটা দেখতেছো এটা হচ্ছে সোয়াব স্টিক, হ্যাঁ এটা হচ্ছে সোয়াব স্টিক, এবং এটা সাধারণত হচ্ছে এই এটা সাধারণত হচ্ছে এই যে বিস্কুটটা হচ্ছে প্রযুক্তিয়া যেহেতু তার ময়েশ্চারিকেন অনেক হাই এবং পিওর সেলুলোজ কম, সো এটা ইউজ করা হয়। তারপরে হচ্ছে আর হচ্ছে এন্ড ইউজের মধ্যে কি কি আছে? জ্যাকেট স্যুট, ম্যাট্রেস কাভার, স্টেপল ফ্যাবিন, অ্যাপারেল ব্যান্ড হচ্ছে, তারপর হচ্ছে নন ওভেন ডিসপোজেবলের ক্ষেত্রে ডিসপোজেবল ইয়াতে যেহেতু প্রচুর পরিমাণে ওয়াটার অ্যাবজর্ব ডিসপোজেবলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা এখানেই আজকে শেষ করে দিব, এখানে পর্যন্ত। কিন্তু প্রবলেম আছে, তারপরে এত সুবিধা তারপরে প্রবলেম আছে, সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা কি স্যার? ওয়েট অবস্থায় হচ্ছে স্ট্রেংথ অনেক কমে যায়। গ্রাফিটিটা দেখো স্যার। ওকে গুড, এটা একটা প্রবলেম। ওকে, আমি আজকে এখানে শেষ করব, কারণ হচ্ছে যে পরে কালে ছেলে পেলে তোমাদের অবস্থা 12টা বাজবে নাকি 15টা বাজে। কোনো প্রশ্ন আছে কি না? আসসালামু আলাইকুম স্যার। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কথা ছিল স্যার। তুমি তো পরে আসছো মনে হয় না? আমরা তো এটা নিয়ে প্রায় অনেকক্ষণ কথা বলছি। জি স্যার, আমি ফার্স্ট ইয়ার দিকে আসছিলাম, ওর পর ডিসকানেক্ট হয়ে গেছে। মানে স্যার মেইনলি কারেন্ট নাই আমার বাসায় রাত থেকে, তো এই কারণে আমি পুরোপুরি থাকতে পারি না। বলো স্যার, যদি যে টাইমটা 3-4 দিন বাড়াই দেওয়া যাক তাহলে একটু বেটার হয় স্যার। না, 2 সপ্তাহ দিছি, 2 সপ্তাহ ইজ এ গুড এনাফ ফর এন এসএ, ঠিক আছে? 3-4 দিন বাড়ালে যে আদৌ তেমন কোনো চেঞ্জ হবে আই ডো নট থিংক, কারণ বাংলাদেশের মানে জাতিগত নেচার হচ্ছে লাস্ট মিনিটে কাজ করা, ঠিক আছে? এটা তোমার ক্ষেত্রে যেমন সত্যি, আমার ক্ষেত্রে তেমন সত্যি। আমি যদি মানে 4 সপ্তাহ দেই, ওই দুই দিন লাস্ট 2-3 দিনই কাজ করা, ডাজন্ট ম্যাটার।
স্যার একটু বাড়াই দিলে আই গেস ভালো হয় স্যার, খুঁজতে একটু টাইম লাগতেছে। সময় লাগবে বাট 2 উইকস ইজ এ ভেরি গুড গুড টাইম, ঠিক আছে 2 উইকস ইজ এ ভেরি গুড টাইম। আমার বাড়াই দিলে কোনো সমস্যা নাই, কিন্তু আদৌ এটা কোনো মানে এফেক্ট আসবে কিনা দ্যাট আই ডো নট নো। বাড়াই দিলাম 3 4 দিন বাড়াবো কেন, আমি বাড়াই 18 তারিখ মেবি আমাদের রেজাল্ট দিবে 1 2 এর, তো রেজাল্টের পরে যদি হয় তো তাহলে খুব ভালো হচ্ছে। রেজাল্ট দেওয়ার সাথে সম্পর্ক কি, তুমি তো 18 তারিখ এমনি সাবমিট করে ফেলবা, তার আগে 17 তারিখ সাবমিট করো তুমি, তাহলে তো সমস্যার সমাধান। স্যার এই ব্যাপারে যদি একটু বলি যে হচ্ছে যেহেতু টপিকগুলোর কাজটা হচ্ছে আমাদের জন্য একটু তুলনামূলক, যেহেতু আমরা রিসেন্টলি হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়াটা পেলাম, সো আই থিংক 2 বা 3 দিনের এক্সটেনশন আমাদের জন্য একটু ইফেক্টিভ হতে পারে, লাইক মানে আর একটু পড়াশোনা করে যদি স্যার এটা কনসিডার করা যায়। আর যেহেতু এটা আমাদের সিটির সাথে রিলেটেড স্যার, যদি হচ্ছে গিয়ে আরো এক্সকিউজ অ্যাড করতে, মানে যদি এক্সকিউজ হিসেবে ধরা হয় আর কি, মানে আমার বাসায় পার্সোনালি আমি নিজেও একটু সিক, আর আমার বাসায় আমার আম্মু আব্বুও সিক, ইনফ্যাক্ট কয়েকদিন আগে জাস্ট টেস্ট করে আসছি রেজাল্ট, যদিও পাই নাই, তো ওইটার জন্য অ্যাকচুয়ালি স্যার এখন ওটা লেস সাইড একটা বলি, ইন্ডিভিজুয়াল যদি কোনো মানে লেস সাইড হচ্ছে ফ্যামিলি ইস্যু থাকে সেটা তুমি মানে ইয়া ফোরামে বলবা না, সেটা তুমি আলাদা ভাবে বলবা, বুঝতে পারছো কি বলছি উর্মি? জি স্যার, ওই জন্য আমি হচ্ছে গিয়ে ভেবেছিলাম যে অবস্থা যদি বেশি খারাপ হয় আমি আপনাকে মেইল করব, ওই জন্য আমি আর ক্লাসে বইনি, বাট সবাই যে এই জন্য এসে হচ্ছে যে তোমার তোমার কারণে কারো সমস্যা তো থাকতেই পারে, কিন্তু সেটার জন্য তো আর আসলে স্পেশালি হেলথ রিলেটেড সমস্যা তো একটা বড় সমস্যা, তো এটার জন্য তো আর সবারটার ক্ষেত্রে গিয়ে হবে না। স্যার আমার মনে হচ্ছে স্যার পার্সোনাল স্টাডি করার জন্য স্যার একটু সময় দরকার ছিল স্যার, মানে যদি স্যার মানে সানডে বা স্যাটারডে নেওয়া যায় স্যার কোনোভাবে। আচ্ছা ঠিক আছে, মানে এই শারুদ বলাতে আমি শারুদ আমাকে অনেক বেশ গত সপ্তাহ থেকে মনে হচ্ছে যে কোশ্চেন নিয়ে বোম্বার্ডিং করতেছে আর কি, তার মানে একজন আছে যে হচ্ছে যে জেনুইনলি মানে চাচ্ছে হচ্ছে যে এটা এক্সটেনশন করলে কোয়ালিটি ভালো হবে। কিছু তো কই যে একটা হচ্ছে যে লাস্ট মিনিটে কাজ করা লোকজনের কথা আমি হয়তো কাজ করতাম না, কিন্তু জেনুইন লোকজন যখন বলে যে আরো হলে সুবিধা হয় তখন তো কিছু বলার থাকে না, কি বলো নাকি? তো সেই ক্ষেত্রে তোমাদের ইয়া আমি 25 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যালো, জি স্যার 25 তারিখ আসান তোমার জন্য দেই নাই, ঠিক আছে? কারণটা হচ্ছে আই এম নট শিওর এখনো, আই এম নট স্টিল কনফিডেন্ট হচ্ছে যে তুমি কি আসলে আজকে ধরছো না গতকাল ধরছো নাকি হচ্ছে গত সপ্তাহ থেকে ধরছো। আমাকে তো হচ্ছে যেহেতু ও আমাকে শারুজ আমাকে দুই সপ্তাহ গত সপ্তাহ ধরে ইয়ে করতে দেয়, তার মানে হচ্ছে যে হি সিরিয়াসলি হচ্ছে যে ইনভলভ ইন দ্যাট টপিক, ঠিক আছে? তাহলে ওকে ফাইন, আগামী 18 তারিখের জায়গায় 25 তারিখ। থ্যাংক ইউ সো মাচ স্যার, লাভ নাই বাকি যারা সেই সবাই লাস্টেই করবে, ঠিক আছে? সবাই ওই 2-3 দিন আগে দেয় তারপরে একটা জবাব হিসেবে বানাই দিবে আর না স্যার, একটু স্টাডি করার মতো সময় পাওয়া গেলে ভালো মতো আমি পাইছো সেটা আলাদা কথা, বাকিদের ক্ষেত্রে কোনো ইয়ে হয়নি আর কি। এনিওয়ে ইটস ওকে, ঠিক আছে? একটা ভালো কোয়ালিটি ভালো হওয়ার জন্য যদি এক সপ্তাহ সময় দিলে কোয়ালিটি ভালো হয়, ডেডলাইন তো আর নাই আমার যে ঠিক আছে এর মধ্যে থেকে আমাকে মার্কস জমা দিতে হবে, তাহলে একটা সমস্যা ছিল, তোমার দেখতেও সময় লাগবে। এনিওয়ে ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে অ্যাটেন্ডেন্সের জন্য লিঙ্কটা দিয়ে দিলাম, ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা কেউ কি সামারি করতে পারবা ক্লাসের? 160 জনের মধ্যে মানে টোটাল হাইয়েস্ট হয়েছিল কত, 80-85 না 88 নাকি 50%? ওকে আমি তাহলে রাখলাম, বুঝতে পারছি এখন অ্যাটেন্ডেন্স এর ইয়ে এখন ইয়ে করতে হবে, ঠিক আছে তাহলে রাখলাম। হ্যাঁ হ্যালো, ওকে আল্লাহ হাফেজ।